নমস্কার যারা যারা জয়েন করলেন অনিরুদ্ধ প্রীতম ব্যানার্জি আকাশ পাল মুন সত্যজিৎ মুখার্জি আচ্ছা জয় দাও এসে গেছেন রর্শন বুধবার আকাশ চক্রবর্তী থ্যাংক ইউ সো মাছ পিউ মুখার্জি থ্যাংক ইউ সো ফর আমি একবার জন দেবরনি দেবরঞ্জন থ্যাংক ইউ ইমন চক্রবর্তী দেখছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ইমন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং কানেক্টিং হ্যালো হ্যালো জাদা কেমন আছেন ভালো আছি সবাই যেমন আছে আমিও সেরকম আছি আর কি সবাই যেমন ভালো আছি শুরু করার আগে একবার আপনার ইন্ট্রোডাকশন নতুন করে কাউকে মনে হয় দেওয়ার নেই তাও বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং মিউজিক কম্পোজার এবং সকলের খুব প্রিয় জয় সরকার আজকে এসেছেন আই এম ভেরি হ্যাপি যে উনি এই সময়টা আজকে বার করেছেন কিছু কথা আজকে ওনার সাথে বলবো কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা ডোনেশনের অপশন এখানে রেখেছি যেখানে কিনা আপনারা গিয়ে আপনাদের ইচ্ছে মতো ডোনেট করতে পারেন সিডস ইন্ডিয়া এইটা হলো সেই সংস্থা যেখানে আপনারা ডোনেট করতে পারেন এবং এপিসোড থার্টি উইথ জয় সরকার প্রীতি দত্ত দেখছেন থ্যাংক ইউ আকাশ চক্রবর্তী দেখছেন মৌমিতা ভট্টাচার্য দেখছেন পিউ মুখার্জি বলছেন হ্যালো দুজনকেই হ্যালো পিউ মুখার্জি শাওনি দেখছেন শর্মিষ্ঠ রায় মিত্র দেবরাজ দেখছেন জন জন জিজ্ঞেস করছেন হ্যাঁ আমি একটু শেয়ার করে নিচ্ছি হ্যাঁ 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 পেজ স্টেজ থেকে তাহলে আরো সবাই দেখতে তুমি বলতে থাকো আমি আছি হ্যাঁ 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 জন দেবরঞ্জন আহ আহ যদা কেমন আছে ওই প্রশ্ন আমি প্রথমেই করেছিলাম উনি বলেছেন সবার মতো উনিও ভালো আছেন ভাবিক দেখছে এটা জন জন হচ্ছে রানাঘাটে থাকে ও অনেক দিনের পরিচিত আমার কি ও বাংলা গান পাগল একদম ইমন চক্রবর্তী বলছেন জয়দা অনেকগুলো এ দিয়ে জয় নমস্কার নমস্কার ক্রাইম ক্রাইম মাস্টার ডোডো ফিভার এফ ইনি বলছেন জয়দার গলায় অন্তরালে টাইটেল ট্র্যাক শুনতে চাই নোবেল আচার্যি সাহন বলছেন জয় স্যার কেমন আছেন এবং দীপায়ন ভূত সেন দেখছেন শুভেচ্ছা রোম থেকে বলছেন জাকারিয়া কাজী আচ্ছা আহ শুভেচ্ছা প্রচুর লোকে এত কিছু লিখছে এর মাঝখানে আমি মনে হচ্ছে সুযোগ করে আমার প্রথম প্রশ্নটা করেই ফেলি না হলে শুরু করશું আমরা শুরু করে দিই আজকে হ্যাঁ আমরা এক এক সময় একটু দেখে নেব কে কি লিখছে কি লিখছে হ্যাঁ এক্স্যাক্টলি তো যেটা হচ্ছে আমার প্রথম একবার দুটো প্রশ্ন যেটা সবার ক্ষেত্রে একদম সেম থাকে সেই প্রশ্নটা এটা যে একদম প্রথম আপনার কি মনে পড়ে যে যখন কোন রকম গান আপনি শুনেছিলেন বাড়ির মধ্যে অথবা যে কোনো ভাবে যেটা কিনা আপনাকে ড্রাইভ করে নিয়ে যায় মিউজিকের দিকে এরকম কিছু মনে পড়ে আপনার দেখো বিশেষ কোনো গান মনে পড়ছে না কিন্তু আমার বাবা যেহেতু গান করেন আর কি গান করতেন তখন সেই জন্য বাড়িতে সারাক্ষণই একটা গান বাজনার পরিবেশ থাকতো এবং সারাক্ষণই কিছু না কিছু চলতো আর কি নয় রেডিও চলছে নয় রেকর্ড প্লেয়ার চলছে নয় বাবা গাইছেন শেখাচ্ছেন এবং সব থেকে মজা হচ্ছে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে পুজোর সময় যে বাংলা গানগুলো রিলিজ হতো পুজোর গান সেগুলোই সারা পাড়া জুড়ে যে ওই ইয়ে লাগানো হতো আর কি লাউড স্পিকার মানে চোং গুলো সেইগুলোতে বাজতো আমার মান্নাদের কিছু গান মনে পড়ে হ্যাঁ তারপরে তবে কিশোর কুমারের কিছু গান মনে পড়ে আমার এই মুহূর্তে যে গানটা ভীষণ স্ট্রংলি মনে পড়ছে সেটা মান্নাদের গাওয়া ও চাঁদ সামলে সামলে রাখো যোজনাকে এটা কি সাংগাতিক কম্পোজিশন ছিল এবং তার সাথে তার সাথে রাধাকান্ত মন্দির ওই তবলা আর এটা খুব সুন্দর একটা সঙ্গে সঙ্গে এত সুন্দর ভাইব্রাফোন বাজতো সেটা স্পষ্ট আমার কানে বাজতেবার কি তা এই একটা গান বলা খুব মুশকিল হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি ইন দা মিন টাইম একটা জিনিস একদম মানে ভেবেছিলাম প্রথমেই বলবো কিন্তু এখনই বলে দিই সেটা হচ্ছে তানসেনের তানপুরার যে ইমেন্স সাকসেস সেটার জন্য কংগ্রেচুলেশন এবং এরকম কিন্তু এর মাঝখানে দুবার হয়েছে আমি দুজনকে ফোন করেছি তাদের হিসেবে সেই গানটা যেটা পিউ এবং এরা দুজনে সেটা আমার সত্যি এটা খুব আমি সৌভাগ্যবান যে আমি এরকম একটা টিম পেয়েছি মানে আর এরকম একটা কাজের সুযোগ পেয়েছি থেকে বড় কথা এইরকম ভাবে একটা মিউজিক বেসড একটা ওয়েব সিরিজ সেটা যে কেউ ভাববেন এবং সেটা করবেন সেইটা এখনকার সময় দাঁড়িয়ে না খুব মানে রূপ কথার মতো লাগে আর কি মানে এতটাই অবাস্তব সেটা কিন্তু সেটা হইচই থেকে তারা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটার জন্যে সামাও আমার কথা ভেবেছেন আমি কাজটা করার সুযোগ পেয়েছি আর সব থেকে বড় কথা এক কাজ তো একা এরকম ভাবে করা যায় না সবার সহযোগিতা ছাড়া কোনোদিন হয় না সেটা এটা পুরো একটা টিমওয়ার্ক কারণ এটার মধ্যে একটা হিউজ সেকশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আছে সেটা এই জিমুথ পিউ এবং আর যারা গিয়েছেন সবাই যত মিউজিশিয়ান বাজিয়েছেন মানে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে এখানে হয়তো মানে আমার সমান তারাও ফলে এটা যদি ভালো লেগে থাকে আমি সবার একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রতিনিধি হিসেবে এটা গ্রহণ করলে বুঝতে পেরেছি প্রচুর লোকে বলছেন হাই হ্যালো গুড ইভিনিং ওয়েটিং ইন অ্যান্টিসিপেশন এবং তান সেনের জন্য অনেকেই কংগ্রাচুলেট করছেন আমি আর ইন্ডিভিজুয়ালি নাম ধরে বলতে গেলে আজকে বুঝতে পারছি হয়ে যাবে কারণ আমি একটু এগিয়ে নিয়ে যেতে চাই তো সৌরভ চট্টোপাধ্যায় দেখছেন নবনীল হাজরা বলছেন বাংলাদেশ থেকে বলছি তোমার লেখা একটা গান আজকে মনে হয় আমরা একটু আলোচনার মধ্যেই এই সেই রকমই একটা করি যে কথাবার্তাই আমরা একটু জেনে নি ওনার ব্যাপারে যে 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 প্রশ্নগুলো আহ আপনাদেরও রয়েছে এবং আমার রয়েছে ইমন ব্যানার্জি দেখছেন নয়ন মুখার্জি প্রত্যেকে যারা যারা বলছেন যে ভালো লাগছে থ্যাংক ইউ দেখতে থাকুন আর যারা কয়েকটা প্রশ্ন করেছেন আমি প্রশ্নগুলো একটু পরের দিকে দেখে নিচ্ছি সেই ফেজটাতে যখন চলে আসবো ইন্টারভিউ তখন ডেফিনেটলি সেই প্রশ্নগুলো করবো তা অ্যাটমসফিয়ার এট হোম যেটা সেটা তো আমি বুঝতে পারলাম যে একটা গান বাজনার একটা পরিবেশ ছিল কিন্তু এখান থেকে আপনি শেখার দিকে হম শেখার দিকে কি আপনাকে কেউ ইন্সপায়ার করলো যে এবার গান বাজনা শিখতে হবে না আপনি মনে করলেন যে কোনো একটা সময় এসে আমার শেখা উচিত এবং সেটা আপনি কি গিটার দিয়ে শুরু করলেন না অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বা ভয়েস এভাবে শুরু করেছিলেন না অবশ্যই গিটার দিয়ে শুরু করেছিলাম কিন্তু আমি না শেখা শুরু করেছি জানো তো অনেক পরে মানে আমার মনে হয় যে আমি অনেকটা সময় নষ্ট করেছি নইলে আরেকটু একটু বেটার মিউজিক করতে পারতাম কারণ আমি মনে আছে আমার ক্লাস নাইনে যখন পড়ি তখন আমি গিটার শিখতে শুরু করি কারণ তার আগে অব্দি আমি মিউজিকটা বাড়িতে সারাক্ষণ গান বাজনা চলছে বাবা গাইছেন দাদা গাইছেন আর আমার মা প্রচন্ড গানের ভক্ত আর কি মা সারাক্ষণ উৎসাহ দিতেন সবকিছুই ঠিক আছে কিন্তু শেখার যে প্রয়োজনীয়তা আছে সেটা কেউই খুব একটা খুব একটা অনুভব করেননি আর পড়াশুনো করব আর আমার প্রচন্ড খেলার দিকে ন্যাক ছিল তা আমি যে খুব সিরিয়াসলি যে সেটা নয় কিন্তু ভেতরে মানে গান বাজনা ছাড়া যে থাকবো না গান বাজনাটা যে জীবনের একটা খুব জরুরি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেইটা সম্পর্কে একটা ধারণা ছিল আরেকটা ঘটনা হতো যে আমাকে না সবাই গান গাইতে বলতো যেহেতু দাদা আর বাবা গাইছে এবার যে কোনো বাড়িতে কোনো ঘরোয়া অনুষ্ঠান আছে অনুষ্ঠান হচ্ছে কেউ লোকজন এসছে কোনো গেস্ট আমাকে গাইতে বলতেন এবার আমি প্রচন্ড প্রচন্ড গান গাইতে ভয় ভয় পেতাম পেতাম সেটা আজকের হয়তো ভয়টা একটু কমেছে কারণ কেউ খুব একটা কিছু এক্সপেক্ট না আমার থেকে গান যখন গান শোনেন কিন্তু তখন প্রচন্ড ভয় ছিল মানে আমি খাটের তলায় লুকিয়ে থাকতাম আমাদের বাড়ির সিঁড়ির তলায় লুকিয়ে থাকতাম এরকম করতাম যে যাতে আমাকে গান গাইতে কেউ না বলে মানে আমার এটা আতঙ্ক ছিল that heat ফলে সেটাও একটা 트리গার করেছে কিন্তু আমি যখন ছোটবেলায় গান শুনতাম একটা জিনিস হতো যে গানটা যে শুধু গান নয় আসলে গান বাজনা গানের সাথে যে রিদমটা বাজছে যে পারকাশনস বাজছে যে কর্ড প্রোগ্রেশন চলছে যে স্ট্রিংস স্ট্রিংস Obligato চলছে যে হারমনি যাচ্ছে এটাকেও আমার ভীষণ ভাবে গান মনে হতো গানটা एक्चुअली প্রিলুড থেকেই শুরু হয় আর কি আমার সামক গানের এলিমেন্ট গুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতো এবং সেখান থেকে আমার গিটারের প্রতি একটা টান তৈরি হয় আর একটা হচ্ছে আমার মনে হয়েছিল যে আমি যদি কোনো এরকম ইনস্ট্রুমেন্ট বাজি তাহলে আমাকে কেউ গাইতে থাকবে না আমার সেই ভয়ের জায়গাটা কমবে হ্যাঁ আমার চাপ কমবে জীবনে এবং গান বাজনার সঙ্গেও থাকা যাবে তো এইসব করতে করতেই গিটারের প্রতি ন্যাক জন্মালো এবং আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি সুব্রত কর্মকারের কাছে প্রথম গিটার শিখতে শুরু করলাম আমি প্রচন্ড ফাঁকি বাজছিলাম জানো তো নীলাঞ্জন যে আমার আমি সারা সপ্তাহে না শুধু আমি নিজের মনে কিছু না কিছু বাজাতাম হ্যাঁ যে টাস্কটা থাকতো সেটা আমি করতাম না এবার যেদিনকে ক্লাসটা থাকতো আবার সেদিন সকালবেলা বসতাম বসে ওই এবং আমার খুব একটা স্টাফ নোটেশন দেখে তোলা মানে তখন আমি তো শুরুর দিকটা স্টাফ নোটেশন শিখেছি কিন্তু সেইটাও না ওই দেখে দেখে বাজানো অতটা ধৈর্য ছিল না আমি একটা কোন রকমে একবার দেখে আমি টিউনটা মুখস্থ করে নিলাম তারপর সেই মুখস্থটা প্র্যাকটিস করতাম গানের মধ্যে করে বিকেলে নামিয়ে দিতাম গিয়ে সুব্রত কাছে সুব্রত বাহ খুব ভালো হয়েছে পরেরটা এইটা নাও কিন্তু সারা সপ্তাহ আমি কিচ্ছু প্র্যাকটিস করতাম না মানে ওই টাস প্র্যাকটিস করতাম না আমি নিজের মতো করে কিছু না কিছু বাজাতাম এই করেই আমার গিটার বাজানো শুরু কিন্তু যেটা বাড়ির থেকে একটা স্ট্রিক্ট অর্ডার ছিল যে গুরুত্ব দিতে হবে এবং না করে বাইরে গান বাজনা করতে যাওয়া যাবে না এটা একটা আমার বিশেষ করে আমার মা এটা বলেছিলেন তা এটা আমার মনে হয় এটা আমার খুব কাজে লেগেছে যে একটা সময় অব্দি না বাড়িতে গান বাজনা করা বা প্র্যাকটিস করা শেখা এইটা একটা সময় অব্দি থাকাটা খুব দরকার এটা দেখবে আমাদের আমাদের ক্লাসিক্যাল জগতে কিন্তু ভীষণ আছে যে একটা সময় অব্দি রেয়াজ এবং গুরুর অনুমতি ছাড়া বাইরে অনুষ্ঠান না করা ইত্যাদি তা আমার কিছুটা অব্দি মানে যখন আমি নাইনটি নাইনটি থ্রিতে আমি গ্রাজুয়েশন করেছি তা এই নাইনটি থ্রি অব্দি আমাকে প্রচুর লোকজন ডাকতে আসতো কিন্তু জয় চল চল বাজাতে যাবি চল বাজাতে যাবি চল পাড়ায় ব্যান্ড হচ্ছে আমাকে ডাকছে এই করছে সেই করছে কিন্তু সেগুলো আমার যাওয়ার কোনো মানে বারণ ছিল বাড়িতে কিন্তু তারপর যখন গ্রাজুয়েশনটা হলো আমি বাড়িতে বললাম যে আমি আর কিচ্ছু করতে পারবো না আমি কিন্তু এবারে পুরোপুরি গান বাজনাই করব আর আমার দ্বারা চাকরি বাকরি হবে না কারণ তখন গান বাজনার পোকা যেটা কামড়ায় না সেইটা কামড়ে ফেলেছে আমাদের এই যে এই যে ফার্স্ট আপনি যেটা বলছিলেন যে আপনি এই যে

ছেলে ছেলের ঋদু যে এখন বিশ্ববিখ্যাত যাই হোক তা নেপালদার কাছে তারপরে আমি প্র্যাকটিক্যাল জায়গাটা অনেক বেশি শিখেছি নেপালদার কাছে কাছে খুব প্রাইমারি জায়গাটা শিখেছি সেটা হয়তো একটা খাতা হবে মানে সেটা আমার ভীষণই কাজে লেগেছে কারণ কিছু গ্রামেটিক্যাল জিনিস একটা স্কেল প্রপার ফিঙ্গারিং এ বাজানো আহ এবার সেগুলো ধরো একটা ন্যাচারাল স্কেল কোনটাকে বলে ওয়ান শার্প স্কেল কোনটাকে বলে টু শার্প স্কেল কোনটাকে বলে সেগুলো স্টাফ নোটেশনে কিভাবে লিখতে হয় এবং অনেক কিছু আরো এই জিনিসগুলো শুরুর দিকে শেখাটা আমার মনে হয় খুব জরুরি তার তারপরে নেপালদার কাছে যখন শিখলাম সেটা একদম প্র্যাকটিক্যাল জায়গাটা ধরো মানে এক্সিকিউশনের জায়গাটা দেখো শুধু শিক্ষা শিক্ষা দিয়ে তো হয় না একটা হচ্ছে তো প্রচন্ড শোনাটার থেকে বড় শিক্ষার কিছু নেই আর তারপরে প্র্যাকটিক্যাল জায়গায় তোমাকে কি বাজাতে হবে সেইটা না সেইটা তোমার কিন্তু ওই তুমি কি শুনছো এবং তোমার তাৎক্ষণিক কি আইডিয়া গুলো আসছে সেটার উপর ডিপেন্ড করে তো সেটা নেপাল আমাকে প্রচন্ড হেল্প করে এবং তার অনেক দিন পরে আমি আমি অমিত দার কাছে হুম হুম এবং অমিত দত্তর কাছে শেখার পরে তখন আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি মিউজিকটা কি মিউজিকটার মানে মানে একটা কর্ডের মধ্যে যে সেই কর্ডের নোট গুলোর বাইরেও আরো কত এক্সটেন্ডে নোটস থাকে সেই একটা কর্ডের ওপর আরেকটা কর্ড ইম্পোজড হয়ে যে আরেকটা এক্সটেন্ডে হারমোনি তৈরি করে এবং কি কি মানে আরো কত কি হতে পারে একটা আহ কর্ডের মধ্যে পুরো অর্কেস্ট্রেশনটা লুকিয়ে থাকতে পারে একটা কর্ড প্রোগ্রেশনের মধ্যে এবং মিউজিকের ফিলোজাফিটা সেটা কিন্তু আমি অমিত কাছে এবং মানে সেটা আমার কাছে একটা মানে কি বলবো অমিতের মতো একজন মানুষ আমাদের যে শহরে থাকেন এটা বার সৌভাগ্য 100 বার আরেকবার जस्ट দেখেনি কারাকরা দেখছেন অম্রপালী দেবপ্রিয়া थैंक यू फॉर वाचिंग অজন্তা সরকার শুভঙ্কর সরকার সত্যকি রেশমি ঋতু চৌধুরী রামকৃষ্ণ দাস রিকশন গুপ্ত মোনালিসা দে সুদীপ্ত চক্রবর্তী অনিমেশ বুইয়া थैंक यू ऑल फॉर যারা যারা লিখছেন জিশু পলিস ওয়াচিং थैंक यू আমি এখানে এই মানে গিটারের পার্সপেকটিভে আরো কিছু কোয়েশ্চেন আপনাকে একটু করে নিতে চাই জাস্ট ফর অ্যাসপায়ারিং যারা গিটার প্লেয়ার্স রয়েছেন যারা হয়তো শুরু করেছেন বা কিছু তা আপনি যখন বলছেন যে আপনি গিটার শিখতে শুরু করলেন তখনকার গিটারের অ্যাপ্লিকেশন ইন মডার্ন মিউজিক যেটা ছিল সেখান থেকে ওটা সময়ের সাথে সাথে অন্যরকম হতে থাকে এবং প্যারালি গিটার ইনস্ট্রুমেন্টটা গ্লোবালিও নতুন ভাবে এক্সপ্লোর হতে থাকে বিকজ ইলেকট্রিক গিটারটাও যথেষ্ট নতুন একটা ইনস্ট্রুমেন্ট তো নতুন নতুন স্টাইল আসছে ইত্যাদি কিন্তু ধরুন একজন যে গিটারের প্রতি কারণ প্রত্যেকে একটা টাইমে কখনো না কখনো অ্যাট্রাক্টেড হয় আমি দেখেছি প্রত্যেকে বলবো না হয়তো কিন্তু অনেক লোকে কারণ মনে করেন যে গিটার বাজিয়ে গান গাওয়া যায় তো অনেককে আমি দেখেছি শুরুতে গিটার নিয়ে নেয় হয়তো একটা গানকে বাজিয়ে গাইবার জন্য কিন্তু আপনি যেটা বলছেন যে পরবর্তী সময়তে এসে আপনি হয়তো একটা কডের উপর খালি ফোকাস করছেন আপনি ভাবছেন যে এই কডটা এরকম এবং সেইটা তো তখন হয়তো গিটারের জায়গাতে আর নেই তখন সেটা হয়তো কিবোর্ড মানে যেকোনো ইনস্ট্রুমেন্ট নিয়েই মানুষের ওই চিন্তাটা কিন্তু জায়গায় কিন্তু চলে আসতে পারে তো এই চিন্তাটাকে আপনি প্যারালি যে মিউজিকটা চলছে হ্যাঁ মডার্ন ধারার যে মিউজিকটা চলছে সেইটার সাথে কি কোনোভাবে রিলেট করতে পারছেন কারণ অমিত দা তো অবভিয়াসলি এমন মিউজিক নিয়ে আলোচনা করছে যে মিউজিকটা সাধারণত মানে ভারতীয় শ্রোতা হিসেবে মানুষের কানের সামনে শুনতেই পার না তো সেইটাকে আপনি অ্যাপ্লাই করার কথা কি তখন থেকে কিভাবে ভাবছেন অথবা কোনো কি এমন মিউজিক চলছে এটার মধ্যে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা কোন না কোনো অ্যাপ্লিকেশন সেই জায়গায় আসছে এবং গিটার প্লেইং এর নতুন যে মডিফিকেশন গুলো সেইভাবে সেগুলো আপনার কাছে কিভাবে এক্সপোজ হচ্ছে দেখো সত্যি কথা বলতে কি আমাদের দেশে আমাদের রোজকার যে গান বাজনা সেখানে গিটারের অ্যাপ্লিকেশনটা একটা সময় না খুব ছিল খুবই একরকম ছিল এবং যখন আমি শুরু করেছি বা যখন কম্পোজ করা শুরু করেছি যখন বাজাতে শুরু করেছি আমি ভালো মন্দ বলছি না কিন্তু সেটা টিপিক্যাল কিছু ইউজ ছিল টিপিক্যাল কিছু প্যাটার্ন ছিল আহ বাজানোর জন্যে মানে তখন অ্যাকচুয়ালি আমি ধরো একটা জিনিস মানে একটা এক্সাম্পল দিলে সুবিধা হয় সেটা সেটা হচ্ছে ধরো একটা অ্যাডেড কর্ডের কনসেপ্টই অনেক দিন অবধি ছিল না হ্যাঁ এবার ফলে সেইগুলো এবার সময় যেভাবে এগিয়েছে আমাদের তো চারপাশের গান বাজনাটাও পাল্টেছে অনেক আমি ভীষণ শুনতাম মানে তখন ধরো বিশেষ করে আমি বলছি যে নাইনটিস টা আমাকে সাংঘাতিক আর্লি আর্লি নাইনটিস টা আমাকে সাংঘাতিক ইন্সপায়ার করে কারণ তখন দুটো অ্যালবাম আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে একটা হচ্ছে ইয়ার মানে রোজা আরেকটা আর আরেকটা হচ্ছে বাংলা অ্যালবাম খুব সুমনদার তোমাকে চাই তা এই এই দুটোর মধ্যে একটা হচ্ছে সুমনদার অ্যালবামটা শোনার পরে প্রথম মনে হয়েছিল যে যা করব বাংলা গান বাজনা দিয়েই মানে সেইটা একটা একটা সেই আমার ভাষার প্রতি আস্থা এবং বাংলাতে এই ধরনের গান হতে পারে সুমন্দার গানেও প্রচুর ভালো গিটারের ইউজ থাকতো সেটাও তখন অতটা আর পাঁচটা গানে থাকতো না আর রোজা ফিল্মটার কথা কি বলবো সেটাতে তো আমাদের পুরো ভারতীয় ফিল্ম মিউজিক এবং ভারতীয় গান আর কি মানে মেন স্ট্রিম গান বাজনার পাল্টে দেয় ফলে আমি আমার জার্নিটা ওই সময় থেকেই ধরি এবং ওই সময় থেকে যত দিন যায় তখন কিন্তু চারদিকের মিউজিকটাও পাল্টাতে থাকে আমি বলছি বিশেষ করে এ আর রহমানের মানে অন্তর্ভুক্তিটা মানে আমাদের গান বাজনার মধ্যে এয়ার রহমান যখন ঢুকলেন সেটার একটা সাংঘাতিক ইম্প্যাক্ট হয় সবার মধ্যে যে চলতি জিনিসের বাইরে একটা কিছু ভাবব ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে কট প্রোগ্রেশনের ক্ষেত্রে সব দিক থেকে আর মানে সেটা গিটারও তার মধ্যে অবশ্যই একটা অংশ আর এটা ছাড়া যেটা হতে শুরু করলো যে আমাদের কানে আরো নানা রকমের মিউজিক আসতে শুরু করলো মানে অ্যাকচুয়ালি আমরা গান বাজনা তো আগে ওয়ার্ল্ড ওয়াইড কি গান বাজনা হচ্ছে আমাদের খুব একটা ধারণা ছিল না কারণ আমরা শুনতে পেতাম না কিন্তু যখন থেকে যখন থেকে ধরো ক্যাসেট এলো ক্যাসেট আসার পর কিছু ক্যাসেট এরকম আসতো যেগুলো ধরো যেগুলো আমাদের পৃথিবীতে অন্যান্য জায়গায় কি কাজকর্ম হচ্ছে তা সেই ধরনের কিছু অ্যালবাম আমাদের কাছে আসতে শুরু করলো যেগুলো অনেক পরে অনেক পরে ইউটিউব আসছে কিন্তু তার আগে কিন্তু ওই কিছু ক্যাসেট আসতো আমাদের একটা পাড়ার দোকান ছিল সেখান থেকে গিয়ে কিনতাম আর সেখানে দেখতাম বা কিছু বিশেষ কিছু দরকার হলে কোনো মানে কেউ কিছু রেফার করলে সেটা শুনতাম তা সেই দিক থেকে এরকম করতে করতে আসতে মানে এটা যে খুব ডেফিনিট একটা কিছু এসে হঠাৎ করে পাল্টে দিয়েছে সেটা নয় এবং তারপরে কি হলো যখন অমিত দার কাছে গেলাম অমিত দা দেখলাম সম্পূর্ণ ডিফারেন্ট মানে যে গান বাজনা আমি এতদিন করে এসছি তার ভীষণ ভাবে একটা আলাদা জগৎ অমিত দার রয়েছে এবং আমার মনে আছে জানো ধীর যে আমি অমিত দার কাছে যখন প্রথম শিখছি প্রথম দুটো তিনটে ক্লাস হয়েছে তারপরে তারপরে একটা তারপরে একটা স্কিনিয়াল শো ছিল আমরা সবাই মিলে দেখতে গেছি যারা তখন শিখি আর কি ওই ব্যাচটাতে যারা যারা ছিলাম তা তার আগে আমি অমিত লাইভ দেখিনি কোনো সেদিনকে দেখে আমার এমন অবস্থা হয়েছিল আমি তো সারা রাত ঘুমোতেই পারিনি আমি হচ্ছে পরের দিন লোকটার কাছে আবার কিভাবে শিখতে যাবো এইরকম লেভেলের একটা মিউজিশিয়ান এবার তার কাছে গিয়ে আমি শিখবো তাকে ফেস করব কিভাবে আমার প্রচন্ড মানে এমন একটা ভেতরে একটা সব একটা কমপ্লেক্স তৈরি হলো একটা অদ্ভুত একটা গুটি গুটি যাওয়া একটা বিষয় তৈরি হলো কিন্তু একটা জিনিস বুঝলাম যে আমি যে গান বাজনাটা এতদিন করে এসছি তার বাইরেও একটা বিরাট জায়গা রয়েছে সেটা আমি যদি এই লোকটার সাথে সঙ্গ করি বা এর থেকে কিছু শিখতে পারি তাহলে সেটা আমার এবার আমার গান বাজনায় সেটা আমি কিভাবে ইউজ করব কিভাবে সেটা এক্সিকিউট করবো সেটা সম্পূর্ণ কিন্তু মানে সম্পূর্ণ আমার ব্যাপার মানে দুম করে সেই জিনিসটা নিয়ে যে আমার গান বাজনার মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারবো সেটা সেটা ঢুকলে কিন্তু ভাল লাগবে না আর বিশেষ করে আমি যেখানে বাংলা গান বাজনা করি কিন্তু আমি কি একটা চ্যালেঞ্জ মানে পরে যেটা হলো গেলাম অমিত দার কাছে আর অমিত দা প্রচন্ড ফ্রেন্ডলি মানে আমার সাথে এখনো অবধি বন্ধুর মতোই মেশেন তা সেটা আস্তে আস্তে কাটলো বিষয়টা আর কি কিন্তু আমি ওই জায়গাটুকুই মানে আমি যেটা শোনার আমি একটা মিউজিকের প্রতি একটা গ্লোবাল অ্যাপ্রোচ তৈরি হলো যেটা এবং সেটা আমার ভাষার ক্ষেত্রে এসে সেটার রূপটা কি হবে সেইটাও আমার কাছে একটা ক্ল্যারিটি এলো আমার পরিষ্কার মনে আছে আমি দু হাজার মানে অমিত দার কাছে গেছি তখন আমার আমি অনেকটাই বড় আর কি কারণ বাকি যারা শিখতো তারা আমার থেকে অনেক ছোট ছিল তা আমার পরিষ্কার মনে মনে আছে যে মনো মনোওয়াইদার জন্য আমি একটা গান তৈরি করেছিলাম যে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘlambda আমি জাস্ট একটু শোনায় শোভন যারা একটু রিলেট করতে সুবিধা হবে যে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘlambda যে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘlambda

এটা কিন্তু একদম ব্লু স্পট কিন্তু আমি এইটা আমি যেটা एग्जांपल হিসেবে বললাম এটা যে এইটা কিন্তু আমি অমিনদার কাছে না গেলে আমি একটা বাংলা গান তৈরি করছি সেটাতে আমি একটা শার্প নাইন কর দিয়ে একটা গান এরকম ভাবে ফাস্ট করটাই সেটা হবে এইটা আমি কিন্তু ভাবতে ভাবতে পারতাম ফলে পাল্টালো আর কি এবং আমার গিটারের জায়গাটাও সেটা সেটার সাথে সম্পর্ক যুক্ত রাইট আচ্ছা আমি একটা কিছু না জেনেই এই প্রশ্নটা করতে পারি কারণ আমার আমার ধারণা যে যে মানুষেরা মানে হারমোনি নিয়ে বিশেষভাবে ইনক্লাইন থাকে তাদের কাছে জীবনে সলিল চৌধুরী খুব বড় জায়গা ধরে থাকেন এবং এটা আলাদা করে জিজ্ঞেস করতে হয় না কিন্তু আমি এখান থেকে যে প্রশ্নটা করতে চাই যে সলিল চৌধুরী তো মানে বহু বছর ধরে সারা জীবন দিয়ে প্র্যাকটিক্যালি অনেক কিছু মানুষকে শোনানোর চেষ্টা করলেন অনেক রকম ভাবে মানে যেই ধরনের জিনিস আমাদের কান শুনতে হয়তো ইউজ টু ছিল না সেটাকেও একটা রিফরম্যাট করে কিভাবে করা যায় সে ভোকাল হারমোনি হোক বা বিভিন্ন বা স্ট্রাকচার গানের স্ট্রাকচার Thank <laughs>

কিন্তু কিন্তু আমরা আমরা তো আমি মনে করি অফ দা টাইম আমরা মানে যে সিঙ্গার তার বাইরে আমরা দেখছি না বা শুনছি না যে বিষয়টা কি হচ্ছে আর তো এখানে আমি এই প্রশ্নটাও করতে চাই যে হারমোনিক্যালি একটা গান মানে একটা হারমোনিক একটা ভালো কন্টেন্ট একটা গানকে কতটা আপলিফ্ট করতে পারে একটা হারমোনিক স্ট্রাকচার একটা গানের জন্য কতটা প্রয়োজনীয় হয় এবং সেইটাকে যদি আপনি কোনোভাবে একটু এক্সপ্লেন করতে পারেন দেখো আমি একটা জিনিস প্রথমেই বলি যে শ্রোতার জায়গাটা না খুব মানে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা কিন্তু মানে এইটা তারা তো গান বাজনা শিখে আসছেন না শুনতে কিন্তু আমরা যেই জায়গাটা কমিউনিকেট করি সেটা হচ্ছে শ্রোতার ইমোশনের জায়গাটা ঠিক সেইটা আমরা ছুঁতে পারছি নাকি সেইটা আসলে সেটা একটা শার্প নাইন কর্ড হতে পারে আবার একটা প্লেন মেজর মাইনার কর্ড হতে পারে একটা প্রচুর হারমোনিয়ালা একটা মেলোডি হতে পারে আবার একটা একটা সিম্পল একটা সিঙ্গেল ইন্সট্রুমেন্টের পরেও একটা কিছু হতে পারে একটা সিম্পল একটা একটা মেলোডি হতে পারে কিন্তু এই ইমোশনাল কানেকশনটাই হচ্ছে আসল কারণ আমাদের এই দেশে কিন্তু মিউজিকটা কম্পালসারি নয় মানে একটা সময় তো ছিলই না আমাদের যেটা হয় সেটা আমাদের প্রত্যেক বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে তো দেখেছি আমাদের একটা বাড়ির থেকে একটু বাড়িতে গান হবে সন্ধ্যেবেলায় বা সকালবেলা একটু রেয়াজ করতে বসবে বা কেউ একটু কিছু মানে মানে কেউ একটু তবলা বাজাবে ইত্যাদি ইত্যাদি বা আমাদের ক্লাসিক্যাল ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটার বাইরে যে সঙ্গীত শিক্ষাটা একটা একটা স্কুলের সাবজেক্ট হ্যাঁ বা তোমাকে করতেই হবে এটা এইটা তো নেই ফলে শ্রোতা অতটা এইসব দিক থেকে শিক্ষিত নয় কিন্তু আমাদের দেশের আবার আহ যেটা হচ্ছে আমাদের আমার যেটা সবসময় ভাবতে গর্ব হয় যে আমাদের দেশের মিউজিক এত রিচ সেটা সারা পৃথিবীতে জায়গায় আছে আছে কারণ কটা আমাদের আমাদের কিন্তু ক্লাসিক্যাল মিউজিক রয়েছে সেটা আমাদের তুমি নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল বলো কি কর্ণাটিক ক্লাসিক্যাল বলো এবার ওয়েস্টার্ন ক্লাসিক্যালটা দেখো সেটা সমগ্র ইউরোপের ক্লাসিক্যাল মিউজিক কম্পাইল করে কিন্তু আমাদের দেশের একটা ক্লাসিক্যাল মিউজিক এবং আমাদের ফোক মিউজিক ও মারাত্মক স্ট্রং আমাদের ফিল্ম মিউজিকে এত বৈচিত্র্য আছে সারা পৃথিবীর মিউজিক এসে সেখানে ঢোকে তা সেদিক থেকে কিন্তু আমাদের মানে এটা হয়নি যে আমাদের শ্রোতা খুব একটা কিছু বুঝছে না বলে আমাদের দেশে উৎকৃষ্ট মানের মিউজিক তৈরি হয়নি শ্রোতা না বুঝলে কিন্তু সেটা হতো না সেটা কিন্তু হতো না কোথাও একটা কানেকশন তৈরি হয় সেদিক থেকে আমি বলবো যে ওই ইমোশনের জায়গাটাই সেইটার সঙ্গে এবার এই কতটা করছে একটা আমি এখন যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে সলিল চৌধুরীকে মাপার জন্য যে স্কেলটা দরকার হয় সেই স্কেলটা আমাদের দেশে ছিল না এখনো নেই হ্যাঁ যে কারণে সলিল চৌধুরী মানে অনেক অনেক বছর এগিয়ে এবং আদৌ আমাদের মানে দেশের লোকজন তাকে কতটা বুঝতে পেরেছেন সন্দেহ কিন্তু আবার কোথাও একটা আমার মনে হয় যে ওই ইমোশনাল কানেকশনটাই আসল সেখানে যদি সেখানে কিন্তু ওই কর্ড ধরো কর্ডের এর কিন্তু সেখানে কোথাও একটা ম্যাটার করে মানুষ হয়তো সাধারণ মানুষ তার মতো একটা নলেজ দিয়ে বা তার মতো একটা আইডিয়া দিয়ে সেটাকে রিলেট করে কিন্তু সেটারও একটা ভ্যালু আছে হয়তো সে এক্সপ্লেন করতে পারবে না কিন্তু কোথাও হয়তো তার ভেতর গিয়ে সেটা টাচ করে সেক্ষেত্রে ক্ষেত্রে কর একটা ভ্যালু আছে এবং এই যে ধরো শার্প শার্প নাইন করটা প্রথমে যে করটা পড়েছিল সেইটাতে সবার একটা ইন্টারেস্ট কিছু একটা গ্রো করেছিল যে একটা এই যে অন্য কিছু শুনছি সেটাও তো একটা আমার মনে হয় সেটাও সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কি ঠিক ঠিক অসাধারণ আমি জাস্ট একবার আবার দেখে নেবো যে কারা কারা দেখতে শুরু করলেন প্রচুর লোকে জয়েন করেছেন সরি আজকে এত আমি সুযোগ আপনাদের করতে পারছি না সবার নাম হয়তো আমি ওভাবে বলতে পারছি না স্কিপ হয়ে যাচ্ছে শ্রীপর্ণা ব্যানার্জি ইপসিতা চ্যাটার্জি অমিত চ্যাটার্জি দেখছেন অপেক্ষা লাহিরি দেখছেন সঙ্গীতা মজুমদার সৌম ঘোষ আনিস আহমেদ সত্যজিৎ তো দেখছিলেনই অভিক মুখার্জি শাবনাম সুরিতা প্রতিকৃত মজুমদার থ্যাংক ইউ অল অফ ইউ যাই যে প্রশ্নগুলো করছেন আমি অবশ্যই আহ আচ্ছা কেউ একজন লিখেছেন আমরা যখন স্কুলে ছিলাম সেভেন্টিজ এ তখন কিন্তু গানের ক্লাস স্কুলে কম্পালসারি ছিল সেটা সব স্কুলে ছিল না বা সেটাও হলেও সেটা খুব খুবই একটা দায়সরা ভাবে ছিল কারণ আমার স্কুলেও সেটা ছিল সেটা একটা কোনো গান হয়তো শেখানো হয়তো সেটা সবাই মিলে গাইতো সামনের দিকে হয়তো কয়েকজন সুরে গাইতো পেছন দিকে ভেসেছিলো গাইতো সব মিলে একটা হতো কিন্তু একটা একটা ঠিকঠাক ভাবে শেখানো একটা সেই 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 ইয়েটা শেখানোর কিন্তু কালচারটা আমাদের স্কুল লেভেলে ছিল না রাইট আমি আবার একটু পিছন দিকে চলে যাচ্ছি অনেকটা এগিয়ে চলে এসেছি কিন্তু আমি যে এখন যে জিনিসটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাই যে আপনার কি মানে অ্যাজ এ গিটার প্লেয়ার আপনার প্রফেশনাল ক্যারিয়ারটা কি শুরু হলো হ্যাঁ একদমই তাই কারণ যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়েই শুরু হতো আর যেহেতু গান গাইতে ভয় পেতাম ফলে আমি গিটারটাকে যখন প্রাণপণে আঁকড়ে ধরলাম এবং গিটার বাজাতে শুরু করলাম মানে আফটার আফটার গ্রাজুয়েশন আমি অনেক শিল্পীর সাথেই ফ্রিল্যান্স করতাম আর আমার একটা যেটা প্রচন্ড সৌভাগ্যবান ছিলাম যে তখন আর কি আরতি বাজাতে শুরু করি মানে আরতি মুখোপাধ্যায় আমাদের আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল এছাড়াও মানে আমি যেহেতু বাজাচ্ছি তখন একটা হঠাৎ করে ওনার টিমে একটা প্রয়োজন হয়েছিল একটা জায়গা খালি হয়েছিল আর কি গিটারিস্ট তা সেখানে আমার ডাক পড়ে প্রথম গেছিলাম সাবস্টিটিউট হিসেবে এবং আমার পরিষ্কার মনে আছে যে নৈহাটির ওখানে ভাটপাড়া বলে একটা জায়গা আছে ওইখানে প্রথম অনুষ্ঠান ছিল কোন রিহার্সাল ছিল না আমি যা যে গান শুনে ওনার বড় হয়েছি সেই গানগুলোই আমার কাছে কানে ছিল এবং সঙ্গে সমীরশীল ভায়োলিন বাজাচ্ছেন তাপস তাপস ভৌমিক অ্যাকোডিয়ান বাজাচ্ছেন এরকম সমস্ত বাঘা বাঘা সমস্ত মিউজিশিয়ান আর আমার শুধু সম্বল হচ্ছে দুটো কান আর কি মানে ওই এবং তার সাথে সাথে ওই রকম পিস সমস্ত যাই হোক আমি সেই অনুষ্ঠানটা খুব সাকসেসফুলি পার করেছিলাম কিন্তু আমি প্রথম দেখেছিলাম যে একটা শিল্পীর এত হিট গান থাকতে পারে এবং সেই তখন সেই মানে আসে যে এরকম এক পাঁজা হয়ে গেছে আর কি সেই খাতার ওপরে রাখতে 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 এবং অনুরোধের গান গিয়ে সে প্রায় আড়াই তিন ঘন্টার অনুষ্ঠান ছিল তো সেদিনকে উত্তেজনায় এসে আমি রাত ঘুমোতে পারিনি যে এইরকম একজন শিল্পী শিল্পীর সাথে বাজালাম তা সেটা আমাকে সাংঘাতিক একটা বুস্ট আপ করেছিল এবং ওনার সাথে তারপর আমি প্রথমবার আমি আমেরিকাতে যাই আমেরিকা এবং ক্যানাডাতে আমার মনে আছে সেটা আহ এ প্রায় দু মাসের জন্য দু মাসের জন্য বিদেশে যাওয়া মানে এখন ভাবলেই কেমন জ্বর আসে কিন্তু তখন সেটা তখন তখন সেটা হয়ে গেছিল এবং পেরেও ছিলাম এটা এবং প্রথমবার বিদেশ যাওয়া সেটা একটা সাংঘাতিক এক্সাইটমেন্ট ছিল তারপরে এতবার গেছি কিন্তু অত আনন্দটা কোনোবার আর হয়নি এবং সব মিলিয়ে আমরা বারো চোদ্দটা শো করেছিলাম আর সব থেকে মজা কি জানো আমি একটা গিটার কিনেছিলাম ফেন্ডারের মানে তারপরে আমি শুরুর দিকে প্রোগ্রামিং করতাম তা একটা এমসি ফিফটি বলে একটা রোল অ্যান্ডের সিকোয়েন্সের ছিল তখন তো এক্সট্রান সিকোয়েন্সারই প্রোগ্রামিং করতে হতো কারণ সব সব কিবোর্ডের সিকোয়েন্সার তখনও চালু হয়নি তো সেই সব কিনে মানে আমার পরিষ্কার মনে হচ্ছে যা রোজগার করেছিলাম পঞ্চাশ ডলার নিয়ে ফিরেছিলাম বুঝেছো আর তোমার পঁয়ত্রিশ টাকা করে ডলার ছিল আমার মনে মনে আছে এসে ভাঙিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা পেয়েছিলাম আর সমস্ত সারা পাড়ার জন্য পাড়ার এবং আত্মীয় স্বজন সবার গিফট শ্যাম্পু সাবান ফাবান সব কিনে এনেছিলাম যাই হোক তা এইরকম ভাবে আমার তারপরে আস্তে আস্তে সবার সাথে ওনার সাথে তো অনেকদিন বাজিয়েছিলাম তিন চার বছর বাজালাম তারপরে লোপার সাথে বাজানো শুরু হয় আমি এছাড়া মাঝখানে অনেকের সাথে বাজিয়েছি আমি জগন্ময় মিত্রের সাথে বাজিয়েছি বহু পুরোনো দিনের শিল্পী আমার আমার এই এই প্রজন্মের কজনের এই সৌভাগ্য হয়েছে জানি না তারপর মৃণাল চক্রবর্তীর সাথে বাজিয়েছি তারপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায় ওনার একটা টেলিভিশন শোতে বাজিয়েছিলাম সেটা এখনো এক এক সময় আমি ফেসবুকে দেখি তখন আমি খুবই ছোট আর প্রচন্ড রোগা ছিলাম যাই হোক তো এই করতে করতে ওই বাজনার জায়গাটা শুরু হলো তারপর লোপার খপ যখন গিয়ে পড়লাম আর কি সেটা ধরো সেখানেও আমি কিন্তু সাবস্টিটিউট হিসেবেই গেছিলাম কিন্তু এমন পারমানেন্ট হলাম এখনো আমাকে ছাড়েনি যাই হোক তার সেই সেই সেটা মোটামুটি সাতানব্বই সালটা এবং সেই বাজাতে বাজাতে তখন আমি একটু মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজটা শুরু করে দিয়েছি এবং তার সাথে সাথে যেটা আমার আরেকটা জিনিস যেন ছিল সেটা হচ্ছে আমি না কপি পার্ট বাজাতে একদম কমফোর্টেবল ফিল করতাম না আমার বাজাতে ইচ্ছেও করতে না আমার সব সময় মনে হতো যেটা বাজাবো সেটা আমি বানিয়ে বাজাবো যেটা যে সোলোটা বাজবে সেটা একদম আমার আমার নিজস্ব সোলো হবে আমি ওই জন্য কপি পার্ট খুব কম বাজিয়েছি জীবনে তো সেই ঝোঁকটাও প্রচন্ড ছিল তারপর এরকম করতে করতেই লোপার সাথে আলাপ হল এবং লোপার সূত্রেই আমার প্রথম গান সুর করা হবে এবং সেটা রেকর্ড আচ্ছা 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 ফ্যান্টাস্টিক আমি এবারে কয়েকটা কমেন্ট যেগুলো এবারে কিছু কিছু ছোট ছোট কমেন্টস আছে সেগুলো যেন পড়তে পারবো রত্নমলি দাশগুপ্ত বলছেন দারুণ লাগছে আলোচনাটা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো অনুষ্ঠান এনার বলছেন মাঝখানে সৌরদীপ বু সরকার বলেছেন জয় সরকারের মতো মিউজিশিয়ান দেশে আছেন কিনা জানি না আমরা সোলো সিঙ্গিং এর জন্য যা যা নেসেসারি ভয়েস মডুলেশন আর অন্যান্য স্কিলসটা শিখি কিন্তু কোরঙ্গিং শেখানো হয় না কোরগিং বা ব্যাকআপ সিঙ্গিং এর জন্য স্পেসিফিক স্কিলস লাগে সেটা সেটা নিয়ে কিছু বলবে কি জয়দা হ্যাঁ সেটা অবশ্যই একটা জরুরি জিনিস তবে এখন যেহেতু আমাদের আমরা একটা ক্লিকে সারা পৃথিবীর গান বাজনা শুনতে পাই এখন এবং শেখারও প্রচুর সুযোগ এসে গেছে অনলাইনে সেটা একটা সময় অবধি খুব সীমিত ছিল সেই সুযোগটা হ্যাঁ তবেই হারমনি এবং এই ব্যাকিং ভোকালস এবং ভয়েস ভয়েস ডিজাইনিং যেটা সেইটার জন্য একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু শেখা উচিত মানে যে কোনো সেটা ভোকালিস্টের যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট শেখা উচিত তাহলে কি যে ইনস্ট্রুমেন্টটাতে কর্ডস কর্ডস বাজানো যায় কর্ডস বাজলেই তখন তার সম্প তার হারমোনি একটা নোটের এগেনস্টে কি কি হতে পারে কি না হতে পারে সেগুলো সম্পর্কে আইডিয়া হয় এগুলো আমাদের কলকাতায় শেখানোর জায়গা খুব কম আছে আমার মনে হয় তবে বম্বে আমি শুনেছি বোম্বে বোম্বে বা চেন্নাইতে এগুলোর প্রচুর সুযোগ আছে শেখার আর এখন যেহেতু আমরা প্রচুর শুনতে পাই এবং সবথেকে বড় কথা প্রচুর ভালো ভালো অনলাইন কোর্স আছে সেগুলো কিন্তু ফ্রি তেও অনেক এরকম শেখার জায়গা আছে যেগুলো ইউটিউবে প্রচুর ভিডিও আছে যারা চায় চান তারা শিখতে পারেন তবে এখন যারা গান বাজনা করেন তাদের কিন্তু হারমোনির বিষয়টা সম্পর্কে খুব সহজাত একটা বোধ আছে সহজাত জ্ঞান কোনা হয় এই সব আচ্ছা প্রশ্ন ধনঞ্জয় চক্রবর্তী করেছেন বর্তমান সময় বাংলা গানের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে বাংলা পড়তে না জানায় ইংরেজি ভাষায় লেখা বাংলা গান করতে গিয়ে গানের মাধুর্য হারাচ্ছে উচ্চারণের ত্রুটির জন্য গানের কি হানি হচ্ছে না এটা উনি জিজ্ঞেস করছেন সেটা তো বাংলাতে কেউ চাইলে তো লিখেই নিতে পারেন সেটা যেমন আমি শ্রেয়ার সাথে কাজ করেছি প্রচুর শ্রেয়া শ্রেয়া কিন্তু যেহেতু হিন্দি মিডিয়ামে পড়েছে ও বাংলা গানও কিন্তু হিন্দিতে লিখে নেয় কিন্তু এমন ভাবে লেখে যেটা পরিষ্কার একদম বাংলাতে যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটাই লেখে আবার আমি কুমার শানুর সাথেও কাজ করেছি শানু তো খুব এইসব এত সরল একটা মানুষ যে শানু কিন্তু এখন অবধি মানে বাংলাতে হিন্দি গানটা লেখে আচ্ছা এবং সেটা এমন ভাবে লেখে বাংলা বাংলা হরফে লেখে সেটার মধ্যে এমন সমস্ত মার্কিং করা থাকে যেটার মধ্যে কিন্তু হিন্দি উচ্চারণের যে যে আর কি স্পেসিফিকেশন গুলো দরকার হয় সেগুলো মার্ক করে নেয় ফলে আমার মনে হয় যে কোন একটা ভাষাতে ভাষা যেটা গাইছি যেটা বলছি সেইটার এটা সেটা সবচেয়ে বেশ কিছু গিটার সংক্রান্ত প্রশ্ন সেগুলো আমি এখন করে নেব তার মাঝখানে রুদ্রাশিস সাহা আপনি অনেকক্ষণ থেকে বলছিলেন তানশেনের তানপুরা নিয়ে আমরাই আলোচনাটা করব আমরা কারণ জয়াদার একদম শুরুর দিক থেকে আস্তে আস্তে ই করছি আজ সময় অবধি এবং তান তানশেনের এই আলোচনাটা আমি জানি অনেকটা সময় জুড়ে থাকবে এটা একটু একটু পরের দিকে করছি তার আগে যারা যারা যেমন মাঝখানে একজন একটা ছোট প্রশ্ন করেছিলেন অনেকক্ষণ আগে যে জাজ মিউজিকের অ্যাপ্লিকেশন কি আমাদের মিউজিকে বাড়া উচিত আবার আরেকজন এখন করছেন জাজ মিউজিকের ইন্ডিয়াতে কিরকম ফিউচার মানে এইটার ব্যাপারে যদি আপনি কিছু মনে করেন বলতে পারেন ইন্ডিয়াতে দেখো ইন্ডিয়াতে সব রকমের গান বাজনা গাজমান গান বাজনাই হতে পারে সেটা তো সোনার মতো কানও এখন অনেক তৈরি হয়ে গেছে কিন্তু সেটা বলতে চাইছেন না কি উনি বলছেন যে আমাদের রেগুলার গান বাজনার মধ্যে মানে কতটা রেগুলার গান বাজনা মিউজিক নিয়ে রয়েছে প্রভাব আছে হ্যাঁ সেটা দেখো আমি বাংলার জায়গাটাতে একটু যেহেতু বাংলাতে কাজ করি আমি সেই জায়গাটা থেকে বলছি আমাদের বাংলা ভাষার মধ্যে না একটা ভীষণ নরম একটা ভাব আছে হ্যাঁ এবং সেটা আমাদের ক্যারেক্টারের মধ্যেও সেটা আছে যে কারণে আজকে বাঙালি পিছি পিছি দেয়ালে পিঠ থেকে গেছে সেই কারণে কারণ আমরা সবকিছু প্রচন্ড ভাবে সহ্য করি এবং মানে আমাদের আমরা প্রোটেস্ট করি যখন দেখি বাকি সবাই প্রোটেস্ট করছে তখন যাই হোক আমি সেই প্রসঙ্গে আসছি না কিন্তু আমা আমাদের ভাষাটা খুব নরম এবার সেই ভাষা অনুযায়ী একটা গানের মধ্যে কি ইনস্ট্রুমেন্টেশন হবে বা তার কম্পোজিশনটা কি হবে সেই কি হারমোনিটাকে ফুলফিল করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই ভীষণ ভাবে রিলেটেড তা আমার মনে হয় যে সেইটা একটু বুঝে শুনে করা উচিত হবে না সেটা নয় কিন্তু আমি যেটা বললাম একটু আগে যে যে ইমোশনের জায়গাটা আমরা কানেক্ট করি একটা তার তার মানে আর্টটা আর ক্রিয়েটার কি যখন একজনের কাছে পৌঁছে দেয় আমরা তো ঘরে বসে গান বাজনা করি না বা ঘরে বসে ছবি আঁকি না সেইটা বাইরে সবার কাছে না গেলে কিন্তু আমাদের যে ক্রিয়েটিভ জায়গাটা এটা কেটে এটা কিন্তু পূর্ণতা পায় না আমাদের সৃষ্টি কখনোই আরেকজনের কাছে না গেলে মানে যে শ্রোতা বা দর্শকের কাছে না গেলে সেটা পূর্ণতা হয় না একটা বৃত্ত আছে যে আমরা সেইখানে আমাদেরটা পৌঁছয় তার কাছে এবং সেখান থেকে মানে সেই অ্যাপ্লিসিয়েশনটা আমাদের কাছে ফেরত আসে এই বৃত্তটা সম্পূর্ণ হওয়াটা খুব জরুরি তা আমার মনে হয় সেইখানে যদি ইমোশনের জায়গাটাতে কোনোভাবে ব্যাঘাত ঘটে তাহলে খুব মুশকিল সেইটাকে রেখে তার আমাদের মধ্যে সব রকম মিউজিকই ঢুকতে পারে কিন্তু সেইটা ওই ইমোশনের জায়গাটা যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয় কারণ আমরা যেটা আমাদের আর্ট দিয়ে কনভে করি সেটা কিন্তু ওই ইমোশন ভালোবাসা ঘৃণা রাগ দুঃখ সবকিছু আর কি সেইগুলোই কিন্তু আমরা প্রকাশ করি ফলে সেইটা যাতে কমিউনিকেটেড হয় সেই জায়গাটাতে কোনো যাতে বাধা না পড়ে সেইটা লোক আমি আরো আরো দুটো প্রশ্নকে একসাথে ক্লাব করে দিচ্ছি। প্রতিক্রিয়া অনেকজন আগে যে ইন্ডিয়ান স্টাইল গিটার বাজানোর কোন টিপস এবং বলেন যে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আপনি কিছু বলতে চান এবং আরেকজন বলেছেন যে গিটারে সলো বাজানোর ক্ষেত্রে কি করে ডেভেলপ করা যায় এটার কোন স্টেপ বাই স্টেপ যদি কোনো রাস্তা আপনি বলতে পারেন। দেখো ইন্ডিয়ান ক্লাসিক্যাল এর জায়গাটা আমি বলছি আমি একটু এই দিক ঘেসে বাজাই এখন। আমি অ্যাকচুয়ালি না এইটা আমি কোথাও শিখিনি এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি তৈরি করা একটা স্টাইল মানে করা মানে বাজাতে বাজাতে সেটা তৈরি হয়েছে মানে সেইটা তবে আমি ক্লাসিক্যাল মিউজিক প্রচন্ড শুনেছি মানে এখনো শুনি মানে আমি প্রত্যেক বছর প্রচুর ক্লাসিক্যাল কনসেপ্ট শুনি মানে আমাকে সেটা শুধু শুধুমাত্র রাজ্জাগিনা ফলে ডোভালডেন কনফারেন্সটা ওই প্রথম দুটো আইটেম দেখে আমি ফিরে আসি কিন্তু আমি নিয়মিতভাবে ক্লাসিক্যাল কনসার্ট শুনি এবং ক্লাসিক্যাল গান বাজনা মি সেটা রেকর্ডড বলও বা অন্য কোন ভাবে বলও সেটা আমি সারাক্ষণ শুনি তা এই সোনাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার জীবনের ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমার কান দুটো আমাকে বাঁচিয়ে দিয়েছে জাস্ট আমার কান দুটো যদি না থাকতো আমি জীবনে খুব ফাঁকি দিয়েছি এবং খুব কম শিখেছি আমাকে এই যারা প্রশ্নগুলো করছেন তারা ভাবছেন আমি প্রচুর কিছু জানি এটা একদমই নয় আর কি আমি এটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স জায়গা থেকে একটা কোন রকম এটা বলছি আর কি এটা একটা ওপর ওপর স্মার্টনেস দিয়ে কিন্তু আমার কিন্তু অত অত শিক্ষা মানে আমার কিন্তু আসল হচ্ছে শোনার জায়গাটা এবং এই ক্লাসিক্যাল রাগ রাগিনীর কিভাবে এই যে সমস্ত অ্যাপ্লিকেশন এবং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ধরো আমি একটা ফর এক্সাম্পল বলছি সেতার সেতার আমার ভীষণ প্রিয় ইনস্ট্রুমেন্ট শরৎ আমার প্রিয় ইনস্ট্রুমেন্ট সেতারে যেমন এখনকার যুগে আমার মানে আমার যেমন উস্তাদ সাইদ সার্ভেসের বাজনা আমার প্রচন্ড প্রিয় এবং সাহিদজির আমি কোনো কনসার্ট অলমোস্ট ছাড়ি না সাহিদজি কে আমার এই জন্যে মানে একটা আমি অদ্ভুত ওই রকম একটা প্রথম কথা তো স্কিলটা ছেড়ে দাও রেয়াজটা ছেড়ে দাও সেটা একটা সাংঘাতিক লেভেলের আমি আজ অব্দি ওনার যতগুলো কনসেপ্ট দেখেছি আমি আজ একটা জায়গার নিচে আমি কোনোদিন নামতে শুনি মানে এমন প্রত্যেকটাতে এরকম স্ট্যান্ডার্ডের এর পারফরমেন্স কিভাবে করা যায় আমি জানি না তা ওনার বাজনার একটা বিষয় আমার প্রচন্ড ভালো লাগে যে যেটা আমাকে প্রচন্ডভাবে ভাবে টানে সেটা হচ্ছে যে খুব কম স্ট্রোকে অনেক নোট অনেক নোট কভার করা সেটা আমার মনে হয় সেটা এক্সপ্রেশন মানে সেটা অ্যাকচুয়ালি যে বাজনাটা আমি বাজাই সেটা গাই গায়কি অঙ্গের বাজনা আমার অ্যাকচুয়ালি বাজনা দিয়ে আমি গান গান গাই সেইটাই আমার বাজনার যদি কোনো সিক্রেট থাকে সেটা হ্যাঁ এবার সেটা সাহিত্যের বাজনা আমাকে যেমন প্রচন্ড ভাবে ইন্সপায়ার করে এই জায়গাটা যে আমি বেশি নোট না বাজিয়ে কম মানে বেশি স্ট্রোক না করে অ্যাকচুয়ালি স্ট্রোক বেশ কম স্ট্রোকে আমি কটা নোট কভার করতে পারছি এইটার উপরে কিন্তু আমার ইমোশনটা অনেক ডিপেন্ড করে আমার বাজনার ইমোশনটা তো সেটা আমি যেমন ভীষণ ভাবে ফলো করি তারপর অমিত দা আমাকে যেমন একটা জিনিস শিখিয়েছিলেন বলেছিলেন যে অমিত দার বাজনার ক্ষেত্রে আমি আমি একবার আমরা ক্লাসে যে কজন ছিলাম জিজ্ঞেস করেছিলাম যে আপনি যখন বাজান আপনি কি অন্য কোনো মানে আপনি কি গিটার ভেবে বাজান না কোন অন্য কোনো ইনস্ট্রুমেন্টের কোনো ইনফ্লুয়েন্স থাকে তা বলেছিলেন অমিত দা বলেছিলেন আমি প্রচন্ড এখন ফলো করি অমিত দা স্যাক্সোফোনের প্রচন্ড ভক্ত স্যাক্স এবং ট্রাম্পেট এট অমিত দার থেকে আমি মাইলস ডেভিস শোনার মানে অনুপ্রেরণা পাই তা এবার মানে অমিত দার বাজনার মধ্যে কিন্তু আমি তারপরে ফলো করেছি যে ভীষণভাবে স্যাক্সোফোন বা ট্রাম্পেটের একটা গায়কি কিন্তু ওর মধ্যে আছে অমিত মানে অমিত দার যে বাজনা স্টাইলটা তো এইভাবেই কিছু না কিছু এরকম ভাবে প্রত্যেককেই সেটা যে যে ইনস্ট্রুমেন্ট টা বাজাচ্ছি সেই ইনস্ট্রুমেন্টে যে সবসময় ইনফ্লুয়েন্স করে সেটা নয় তা আমার মনে হয় যে আমি এই যত রকমের বাজনা শুনেছি বা গান শুনেছি সেইটাও সেটা কোথাও না কোথাও আমার বাজনার মধ্যে হয়তো সেইটাই আসে সেই এবং সেটা একটা গানের মতো করে বাজনাতে বেরোয় আরেকটা ওই এটা সাথে যে প্রশ্নটা করলো যে সোলো বাজানোর ক্ষেত্রে আমার মনে হয় সোলোটা না ভীষণ ভাবে জীবনের উপর ডিপেন্ড করে সোলোটা না ওরকম ওই কোন রকম প্রথাগত শিক্ষা দিয়ে ষোলো বাজনা হয় না মানে একটা ধরো একটা সিক্সটিন বারের কর প্রোগ্রেশন রয়েছে সেখানে তুমি একটা কিছু সোলো ডিজাইন করছো সেটার মধ্যে কিন্তু তোমার জীবন বোধটা তোমার তোমার থাকতে হবে সেখানে শুধু আমি কর্ড মধ্যে দি কিছু আরপিজিও কিছু সেই স্কেল গুলো মিট করে তার সাথে কিছু অ্যাডিশনাল নোট ইউজ করে একটা সোলো বাজালাম সেটা হবে না তার মধ্যে জীবন থাকতে হবে এবং তার মধ্যে যে মিউজিকটার মধ্যে আমি সোলোটা বাজাচ্ছি যে গানটার মধ্যে সোলোটা বাজাচ্ছি আমি সেই গানটার মধ্যে যেটা আছি তো সেইটাও কিন্তু ভাবতে হবে সেটাকে সেটাতে যেন স্কিলটা প্রাধান্য না পায় আমি এখন এইটা একটু আমি একটু অপ্রাসঙ্গিক বলছি বা হয়তো বা প্রাসঙ্গিক যে অনেকের মধ্যে দেখি ভীষণ স্কিলকে প্রায়োরিটি দিয়ে ফেলে কিন্তু স্কিলকে প্রায়োরিটি দিলে না আমার মনে হয় আসল যে মিউজিকটা আসল যে ইমোশনের জায়গাটা সেটা কিন্তু ব্যাকসিটে চলে যায় আচ্ছা আচ্ছা ফলে স্কিলটা স্কিলটা আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকুক কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করবো তখন স্কিলটাকে আমার স্কিলের থেকেও আমরা সেই গানটার যে সোলটা আছে মিউজিকটার যে সোলটা আছে সেটা যাতে বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি কোথাও দু চারটে নোট বাজালেই বাজালেই যদি সেটা কভার হয়ে যায় তুমি দেখবে যে ইয়ের হরি হরিহরণ জির কাশ বলে যে গানটা কাশে কাশে দেখবে রাইস কা রাইস কা সাহেবের সেটারটা শুধু শুনবে মানে ওটা অ্যাকচুয়ালি না ওই লোকটাকে লোকটার লোকটার জীবন যাপন লোকটার শিক্ষা পার্সোনালিটি সবকিছু ওইটার মধ্যে আছে যে নোট গুলো নিয়ে অ্যাক্সেস করেছেন এবং তার মধ্যে প্রচুর ব্লুজ নোট রয়েছে মানে এই এই হচ্ছে বাজনা মানে এইটা হয়তো একদিনে দুদিনে হয় না এটা একটু জীবন ডেভেলপ করে গান বাজনা শুনতে শুনতে তারপরে আসে এটা সময় লাগে ওই জন্য সময় দিতে তাই এখানে একজন এর মধ্যে জিজ্ঞেস করেছেন ওয়েস্টার্ন মিউজিক শোনাটা কতটা প্রয়োজন এর সাথে আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে অ্যাড করে যে সব রকম মিউজিক শোনার কথাটা প্রয়োজন সেটা খুবই প্রয়োজন কারণ আমি একটা সময়ের পরে না মানে এইটা এই বোধের জায়গাটাতে চলে আসা উচিত যে মিউজিকের কোনো বাউন্ডারি হয় না মিউজিকের কোনো আলাদা কিছু হয় না আমি অ্যাকচুয়ালি জনার বিষয়টাতেই খুব একটা বিশ্বাস করি না এবং আমার সেটা একটা ছোটবেলা থেকে যেহেতু বাড়িতে নানা রকমের গান বাজনা শোনার একটা চল ছিল অনেকের বাড়িতে বাবা হিন্দি গান শোনা যাবে না একদম রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে স্ট্রিক্টলি হ্যাঁ বা ক্লাসিক ক্লাসিক্যাল মিউজিক শুনতে হবে চলতি কোনো গান বাজনা শোনা যাবে না এইসব থাকতো একটা সময় সেটা এখনো বোধ অনেক জায়গায় আছে কিন্তু আমাদের বাড়িতে সেটা কোনো সময় ছিল না আমি ওই জন্য যে কোনো ধরনের মিউজিক সব সময় শুনতে শুনেছি এবং সেটাকে আলাদা বলে কিছু মনে হয়নি ওই জন্য বলছি যে কিছু আলাদা করো না এবং ইন্ডিয়ান মিউজিকের আমরা মানে ভারতে জন্মে যে কারণে আমরা ভীষণ লাকি আর কি সেটার একটা বিরাট কারণ হচ্ছে যে যেটা আমি এখন বুঝি যে আমাদের ইন্ডিয়ান মিউজিকের মধ্যে যেটা আছে আমরা সব রকম মিউজিক শোনার কানটা কিন্তু আমাদের তৈরি করে দেয় আমাদের ইন্ডিয়ান মিউজিক কারণ ইন্ডিয়ান মিউজিকের যে ক্লাসিক্যাল সেকশনটা সেটার মধ্যে এবং ফক সেকশনটাই ফকটাও সমানভাবে আসে যে সেটার মধ্যে এত এত এভিনিউস আছে যেটা দিয়ে তুমি পৃথিবীর সমস্ত মিউজিককে অ্যাক্সেস করতে পারবে আমরাই গত বছর যেমন লোপারামি আমরা স্পেন ঘুরতেgeqslantলাম এবং সেখানে গিয়ে আমরা প্রচুর কনসার্ট দেখেছি মানে সেখানে মানে সেখানে আমরা তার মধ্যে প্যারিসেও গেছিলাম লাস্টে সেখানে যেমন অপেরাও দেখেছি আবার আমরা স্পেনে পৌঁছে প্রথমেই প্রথমেই ফ্লেমেকো দেখেছি তারপরে একটা ল্যাটিনজাস ব্যান্ড দেখেছিলাম কার্লোস সার্ডি বলে একজন ট্রাম্পেটার অসাধারণ ট্রাম্পেটার তার ইয়ে দেখেছি কনসার্ট দেখেছিলাম তা আমি সেটা দেখতে গিয়ে রিয়েলাইজ করলাম যে আমাদের ইন্ডিয়ান মিউজিক আমাদের ভেতরটাকে এমন ভাবে তৈরি করে দেয় বা আমাদের কানটাকে এমন ভাবে তৈরি করে দেয় যে আমরা পৃথিবীর যে কোনো মিউজিককে আমরা অ্যাক্সেস করতে পারি যে কোনো মিউজিককে অ্যাক্সেস করতে পারি ফলে একটা মিউজিক আগে নিজের রুট খুব ভালো করে যে কারণে আমি আজকে তোমার সাথে আড্ডা মারছি বলে না নীলঞ্জন তোমার আমার গান বাজনাটা তোমার গান বাজনাটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে ইন্সপায়ার করে এই কারণেই তোমার গান বাজনার মধ্যে এই জিনিসটা আছে ভীষণ মানে তার মধ্যে রুটও রয়েছে এবং রুট যদি তুমি যখন তুমি মানে ভীষণ তুমি রিজিওনাল না হলে তুমি ইন্টারন্যাশনাল হতে পারবে না তুমি নিজের ভাষা না জানলে অন্যের ভাষা তো ভাষাকে কদর করতে পারবে না তো সেটা আমার মিউজিকের ক্ষেত্রে তাই মনে হয় ওই জন্য নিজের দেশের মিউজিকটাকে শিখে তার সাথে সাথে আমার মনে হয় অন্য মিউজিক অ্যাক্সেস করার চাবিকাঠিটা সেখানেই থাকে থ্যাংক ইউ সো মাচ এত এত সুন্দর বললেন এবং আমি মাঝখানে এই প্রশ্নটা আমি স্কিপ করতে চাই না কারণ তুষার দত্ত প্রখ্যাত সঙ্গীত শিল্পী উনি ও আচ্ছা আচ্ছা তুষার দা তুষার দা তানসেন তানপুরাতে সাংঘাতিক ভাবে কন্ট্রিবিউট করেছেন ওনার মতো একজন পণ্ডিত মানুষ মানে কি বলবো মানে কোনো তুলনাই নেই তাই তো তাই তো তা উনি বলছেন ছোটদের একটু বুঝিয়ে বলো গিটার যারা শেখে তারা যেন একটু রাগ সঙ্গীত শেখে না হলে এমন বাজিয়ে ফেলে রাগটা হারিয়ে যায় উনি এটা বলছেন না এটা খুব জরুরি একটা জিনিস আমি তো আগের প্রশ্নের উত্তরই সেটা বললাম দেখো একটা কম্পোজিশনের ক্ষেত্রে ধরো আমি এটা বলছি যে কোনো একটা রাগা গান সেটাতে যদি তুমি গিটার বাজাও তাহলে গিটারের কর্ডগুলো কি সিলেকশন করবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সেই কর্ডের মধ্যে তো যে দেখো একটা কর্ডে অন্তত তিনটে নোট থাকে ঠিক এবার সেই তিনটে নোটের মধ্যে একটা নোটে ধরো গানটা রয়েছে বাকি দুটো নোট আমি কি সিলেক্ট করব সেটার জন্য কিন্তু তোমাকে রাগটা জানতে হবে মানে এবং রাগ রাগ চলনটা জানাটা জানাটা খুব খুব জরুরি ধরো আমি একদম ফর এক্সাম্পল আমি একদম সহজ এক্সাম্পল দিয়েছি ধরো ধরো এটা ইমন রাগের ওপর গান এবার ইমন রাগের ওপর কোন একটা গান হলে সেটাতে যেহেতু সেখানে কড়ি মধ্যমটা থাকে সব সময় ফলে সেখানে যখন রে লাগবে হ্যাঁ বা ধরো ধা লাগবে বা যখন আর কি করিমাটা তো যখন লাগবে তখন কিন্তু ওই করি মধ্যম বেস্ট যে করটা সেটা বাজালে সব থেকে ভালো লাগবে মানে এইটা মাথায় রাখতে হবে সেখানে কিন্তু রে বলে আমি ধরো সি মেজার স্কেলে ডি বাজালাম যেখানে শুদ্ধ মধ্যম লাগে সেটা কিন্তু বিচ্ছিরি ভাবে কানে লাগবে ফলে সেই রাগ রাগ রাগিনীটা একটু সেই বোধটা একটু থাকা উচিত কট সিলেকশনের ক্ষেত্রে এবং তার মানে এন্টার হারমোনি স্কোরিং এর ক্ষেত্রে এইবারে আমি নিজের প্রশ্নগুলোতে ফেরত যাই অনেকক্ষণ ধরে কিছু করছি না আমি খালি এখান থেকেই পড়ছি কিন্তু তেমন কিছু না আমি যেটা ও না মাঝখানে একটা খুব সুন্দর প্রশ্ন বেসিক একটা প্রশ্ন কেউ একজন করেছিলেন যে আপনার কম্পোজ করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে লিরিক্স উপর আপনি কম্পোজ করতে বেশি কমফোর্টেবল হন নাকি সুরের উপর যদি কেউ লিরিক্স করে হ্যাঁ এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এটা অনেকেই অনেকেরই জিজ্ঞাসা থাকে আর কি কিন্তু সত্যি কথা বলতে কি আমি দু রকমই কাজ করি আমার অনেক গান আছে যেগুলো আমি লেখার উপর সুর করেছি আছে যেগুলো সুরের উপর লেখা হয়েছে এবার সেটা রকমের আর কি মানে যেটা যে ডেস্টিনেশনে যাবো আহ সেটা যদি ঠিক থাকে আমার মনে হয় গান তৈরির ক্ষেত্রে না আমরা কোথায় পৌঁছবো সেটা আগের থেকে ঠিক করা থাকে আমি এটা প্রচন্ড ভাবে বিশ্বাস করি সেই গানটাকে যদি প্রপারলি আমি ভেতর ভেতর থেকে কানেক্ট করতে পারি তাহলে সেই জায়গাটাতে পৌঁছে বোঝা যায় এই জায়গাটাতে এই জায়গাটাতেই আমার পৌঁছনোর তা এবার সেই পৌঁছনোটা সেটা জার্নিটা আগে যিনি গান লিখেছেন তিনিও শুরু করতে পারেন যিনি শুরু করেছেন তিনিও আগে জার্নিটা শুরু করতে পারেন আমার অনেক গানের ক্ষেত্রে হয়েছে আমি যেমন শ্রীকান্ত দার আমার সারাটা দিন মেঘলাকাশ বৃষ্টি তোমাকে দিলাম এই গানটা শুরু করেছিলাম লেখার ওপরে আবার তারপরে ধরো লোপার লোপার জন্যে ধরো আই আই কে যাবি সুর করছে সবাই প্রচন্ড মানে খুবই আপ টেম্পো গান ওটা কিন্তু সুরের ওপর লেখা এটা আমার কোনো কিছু ঠিক থাকে না কিন্তু দুদিক থেকেই প্রস্তুত থাকা উচিত ভীষণ মানে লেখার ক্ষেত্রে যেটা হয় আগে লেখা এলে সেই শব্দের শব্দের মধ্যেই সুর থাকে আবার যারা লেখেন তারা বলেন যে সুরের মধ্যেই শব্দ থাকে তো দুটোই সত্যি ঠিক এইবারে যেটা আমার মনে হয় আমার আপনাকে এই এই প্রশ্নটা করা উচিত যে আহ না এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কেউ একজন করেছেন কিন্তু আমি এটা রিফ্রেশ করে দিচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের প্রয়োজনীয়তাটা কি আমরা কেন করব সেটা ফিল্ম মিউজিকের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের প্রয়োজনীয়তা ফিল্ম মিউজিকের থেকে অনেক বেশি কারণ একটা শিল্পীর স্বাধীনতা প্রয়োজন হয় কারণ তার ইচ্ছে তার পছন্দ অনুযায়ী গান বাজনা করা যে কোনো তার শিল্প সাধনার ক্ষেত্রে একটা এবং সেটা প্রকাশের ক্ষেত্রে একটা স্বাধীনতা থাকা উচিত নইলে শিল্প তৈরি তৈরি হয় না একটা গান সেটা শুধুমাত্র যে গান আমাকে তৈরি করতে বলা হবে আমি সেই গানই তৈরি করব সেই গানের মধ্যেই আমার সৃষ্টিটা ইয়ে থাকবে আমার আমার সৃষ্টির গন্ডিটা আবদ্ধ থাকবে এটা হতে পারে না একটা মিউজিশিয়ানের একজন একজন ইনস্ট্রুমেন্টালিস্ট হোক ভোকালিস্ট হোক যেই হন তার কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় যাদের নেই তাদের ক্ষেত্রে যেটা হয় একটা সময়ের পরে তারা দেখেন যে মানে তারা যদি শুধুমাত্র ফিল্ম মিউজিকের উপর ডিপেন্ড করে থাকতে শুরু করেন তারা যখন মানে কোনো সময় যদি ডাক না পান তাহলে কিন্তু তাদের এগোনোর জায়গাটাও বন্ধ হয়ে যায় ভাবনা চিন্তার জায়গাটাও বন্ধ হয়ে যায় ফলে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক একটা আমার মনে হয় যে প্রত্যেকের মধ্যে সেই সেরকম এক এখন যেটা হয়েছে যে সেই প্ল্যাটফর্মটা আমরা খোঁজার চেষ্টা করছি প্রচন্ড ভাবে এবং আমরা এই ইউটিউব চ্যানেল বা নানা রকম এরকম ইয়ের থ্রু দিয়ে আরকি মিডিয়া অনলাইন মিডিয়ামের থ্রু দিয়ে করছি তা সেইটা আরো প্রচুর পরিমাণে সেরকম জায়গা থাকা উচিত যেখানে ইন্ডি মানে এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটাকে প্রমোট করা হবে কিন্তু সেই জায়গাটা না থাকলে কিন্তু একটা শিল্পীর গ্রোথ কোনো দিন হবে না যে যে জিনিসটা পছন্দ করছে যেটা গাইতে পছন্দ করছে যেটা বাজাতে পছন্দ করছে বা যেটা তৈরি করতে পছন্দ করছে সেইটার জন্য একটা স্বাধীনতার জায়গা স্বাধীন একটা প্ল্যাটফর্ম থাকতেই হবে নইলে তো সে গ্রো করতে পারবে না ফলে প্রচন্ড সেটা জরুরি রাইট 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 আহ অরিত্র দত্ত একটা প্রশ্ন করেছেন এটাও করছি এটা আমার মনে হচ্ছে করা উচিত যে একজন কম্পোজারের ক্ষেত্রে কি কি গুণ বা নলেজ থাকা সবচেয়ে জরুরি বলে মনে হয় ইন অর্ডার টু কম্পোজ দেখো সেটা হচ্ছে গান সম্পর্কে একটা ধারণা থাকতে হবে মানে গান গাওয়া সম্পর্কে একদমই প্রথম দুটো পয়েন্ট হয়েছে আর কোনো একটা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে হ্যাঁ এটার দুটো একটা না থাকলেই মুশকিল আর কি এবার তারপরে সে যেভাবে যেভাবে এগোবে আরেকটা জিনিস হচ্ছে সে আমি কম্পোজার বলতে বুঝি দেখো একজন কমপ্লিট কম্পোজার কে বুঝি মানে যে তার গান যেমন শুরু করছে সেই গানের মধ্যে কি প্রোগ্রেশন হবে কি ইনস্ট্রুমেন্ট ইউজ হবে সেইটা পুরোটা নিয়ে যে ভাববে আমি সেই জায়গা থেকে বলছি আরেকটা হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্যারেক্টার সম্পর্কে জানা উচিত ঠিক সেই ইনস্ট্রুমেন্টের রেঞ্জ সেই ইনস্ট্রুমেন্টের বাজ তার গায়কী সমস্ত কিছু আরকি রাইট রাইট মানে রাতুল যিনি বাঁশি বাজান সরজিৎ ও উনি প্রশ্ন করেছিলেন যে আপনার গানে তো প্রচুর বাঁশির ব্যবহারও দেখা যায় তো আপনার কি বাঁশির প্রতিও একটা ফ্যাসিনেশন রয়েছে ভালোবাসা রয়েছে আলাদা সেটা তো আছে মানে আসলে প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ভীষণ ভালো তবে বাঁশিটা আমাদের বাংলা গান বাজনার বললাম না একটা ভীষণ সফটনেস আছে এবং বাংলা ফোকে যেমন প্রচন্ড কিন্তু বাঁশি আমার খুব প্রিয় ইনস্ট্রুমেন্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং শুধু ইন্ডিয়ান ফ্লুট নয় আমার কিন্তু ইংলিশ ফ্লুটও খুব প্রিয় ইনস্ট্রুমেন্ট ইংলিশ প্রচন্ড আর একটা এই প্রশ্নটা ছুঁয়ে আমি আমার প্রশ্ন চলে হারমোনিয়াম ইউটিলিটি কেউ জানতে চাইছে কম্পোজিশন এর ক্ষেত্রে এটা যদি আই ডোন্ট নো ইফ ইউ ক্যান টক এবাউট দিস হারমোনিয়াম এর ইউটার হারমোনিয়াম দেখো আমি হ্যাঁ হারমোনিয়াম যে কোন একটা ইনস্ট্রুমেন্ট থাকলেই হলো হারমোনিয়ামও কিন্তু একটা একদম একটা কমপ্লিট ইনস্ট্রুমেন্ট যার মধ্যে কট প্রোগ্রেশন থেকে শুরু করে সেটাতে প্রপার কম ইউজ করে সেটার একটা টেম্পো ক্রিয়েট করা যায় আমি যেমন আমার প্রথম দিকে প্রচুর গান আমি মানে হারমোনিয়ামে শুরু করতাম তখন অব্দি গিটারে শুরু করতাম না তারপরে একটা সময়ের পরে আমার গিটারের প্রতি এত ডিপেন্ডেন্স হয়ে হলো আর গিটারটা ছাড়তে ইচ্ছে করে গিটারটা আমাকে প্রচন্ড মনের জোর দেয় যখন আমি কম্পোজ করি তা সেই জন্যে হয়তো আর কি এখন আর হারমোনিয়ামে সুর করা হয় না কিন্তু মানে হারমোনিয়ামও অবশ্যই সুর করা যায় সেটা অবশ্যই একটা কমপ্লিট ইনস্ট্রুমেন্ট যাতে কম্পোজ করা যায় রাইট রিভু বিষ্ণু জিজ্ঞেস করছে জয়দার কাছে একটা প্রশ্ন এখন বাংলা সিনেমার গান কি কিছুটা একগে হয়ে যাচ্ছে তার চেয়ে ওয়েবে অনেক বেশি এক্সপেরিমেন্টাল কাজ করার জায়গা কি রয়েছে এটা উনি জিজ্ঞেস করছেন আমার আমার সেটা আমার সেটা মনে হয় না আসলে সিনেমার গান দেখো একটা জিনিস হচ্ছে সিনেমার গান কিন্তু পুরো মিউজিকের একটা পার্ট হ্যাঁ এটা কোনো সময় আমাদের এখন অবশ্য সিনেমার গান প্রজনন আমাদের বাকি গান বাজনাকে ডমিনেট করে কিন্তু আমাদের সিনেমার বয়স হচ্ছে একশো বছর আর গানের বয়স হচ্ছে কয়েকশো বছর সঙ্গীতে ফলে সেটার একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি রয়েছে তা তবে সিনেমার গানের ক্ষেত্রে ভীষণ ভাবে যেটা ডিপেন্ড করে যে সিনেমাটা কি ডিমান্ড করছে সেই অনুযায়ী কাজ তা সেখানে যদি রিপিটেশন হয় তাহলে হয়তো একঘেয়ে মেয়ে আসতে পারে কিন্তু আমার মনে হয় যে সিনেমার গানেও প্রচুর নানা রকমের গান বাজনা করার স্কোপ আছে সেটা একটা যেটা সমস্যা হয় যেহেতু সিনেমার গানের ক্ষেত্রে ডিরেক্টর প্রডিউসার এবং অনেকের মত থাকে সেখানে হয়তো একদম মন খুলে একটা সম্পূর্ণ অন্য কিছু করব সেটা কনভিন্স করানো একটা হয় 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 সেটা একটা আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করতে কিন্তু আমার মনে না যে এক 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 ধরনের গান বাজনা এক একটা সময় আসে আবার সেটা একঘেয়ে হয়ে যায় আবার একটা অন্য ধরনের গান বাজনা আসে তা আমার মনে হয় যে একঘেমিটা লাগছে ওটা হয়তো কাট মানে ওটা হয়তো সেই জন্য আরেকটা চেঞ্জ আসছে বলেই একঘেয়ে লাগছে ঠিক আচ্ছা জয়দা এবার এবার আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হয়তো লেন্থটা একটু লম্বা হবে যেটা হচ্ছে যে সেদিন আমার মনে কিছু কিছুদিন আগে আমি আপেক্ষার সাথে একটা সেশন করছিলাম তা সেই সেশনটাতে আমার মনে একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা হচ্ছে এটা যে এবং উনি বলছিলেন যে আমরা অ্যাজ অ্যাজ ক্রিয়েটারস অফ মিউজিক আমরা বেশিরভাগ সময়তে এন্ড যারা রিলিজ করছেন যারা এটা নিয়ে হয়তো কোন রকম বিজনেস করছেন বা ডিস্ট্রিবিউট করছেন তাদের একটা নজর থাকে এই দিকে যে এই মিউজিকটা কত লোকে চেনা এবং এই মিউজিকটা কত লোকে গ্রহণ করবেন এটা একটা আইডিয়া আগে থাকে তাদেরকে করতে হয় অনেক ক্ষেত্রে মিউজিকটা তৈরি করার আগে যে মানুষ এটা গ্রহণ করবে কিনা অন্য কারোর ভাষায় বলতে গেলে মানুষ এটা খাবে কিনা কিন্তু এই এই জায়গায় দাঁড়িয়ে আমি তো ওনাকে একটা প্রশ্ন এটা করলাম যে যদি আমাকে সেটাই করতে হয় তাহলে আমি ইউটিউবে খুব আরামসে গিয়ে দেখা যায় ট্রেন্ডিং কি রয়েছে বা ট্রেন্ডিং চালালে আমি দেখবো গুরু রান্ধাবার একটা গান রয়েছে বা কিংবা বাদশার একটা গান রয়েছে যে একটা সুন্দর একটা গাড়ি চার চারজন মেয়ে নাবলো ও নাপছে এরকম করে একটা এ হচ্ছে তাই বললাম যদি এটাই ট্রেন্ডিং হয় এবং আমাকে যদি ইউটিউব দেখিয়ে যায় যে ভারতবর্ষে বেশিরভাগ লোক এটাই শুনছে তাহলে একটা বাংলা গান কেন আমি এটা আমি দেখতে পাচ্ছি না যদি আমার এটাই আগ্রহ ইন্টেনশন যদি এটাই থাকে যে যেটা বেশি শুনতে আমি তাকেই শুনবো তাহলে তো আমার প্রথমে বাদশার মতো একটা বাংলা আর্টিস্ট থাকা উচিত কিংবা গুরু রান্ধাবার মতো একটা লাহোর গান আমার বাংলায় থাকা উচিত কারণ দেশ তো ওটাই শুনছে তা আমরা কি এইখানে ওইখান থেকে একটা রিফ্রেন করে যাচ্ছি কোথাও কি মনে হচ্ছে যে আমরা মানে লোকে খাবে বলে বা লোকে পছন্দ হবে বলে আমরা বেসিক্যালি একটা রিজেনাল প্যাকেজিং করার জায়গাটাতে সব সময়তে নিজেকেই লিমিট করছি এদিকে আবার সেই প্যাকেজিংটার মধ্যে থেকেই বলছি যে না আমি মানে আই অ্যাম নট এনকারেজিং এক্সপেরিমেন্ট যে তুমি ভাই উড়িয়ে দাও জন কোল্টনের মতো একটা কিছু করে দাও বাংলায় মানে না সেই কথাটা বলছি সেই বেলায় বলছি যে আমি চাই যে লোকে যেটা চেনে আবার যখন চেনার কথা আসছে তখন আমি বলছি অত চেনানোর দরকার নেই আমি আমার লিমিটের মধ্যে চেনাতে চাই এইটা এইটা কি আপনি মনে করেন না না এটা তো আমাদের বাঙালি বাঙালি জাতির সমস্যা এটা এটা গান বাজনার সমস্যা নয় আর মানে আমরা একটা অদ্ভুত আর কি মানে আমরা মানে কি কি বলবো যে একটা জিনিস জিনিস থেকে ভেঙে বেরিয়ে সেটাকে বাণিজ্যিক ভাবে কিভাবে সফল করা যায় বা প্রচুর লোকের কাছে কিভাবে পৌঁছানো যায় সেটা ভাবার থেকেও ভাবি যে আমাদের এতে আমাদের ঐতিহ্যটা থাকবে তো এতে আমাদের আমাদের বড়রা বড়রা বকা বোকা দেবেন না তো বা এই যে ধরো এটা গাড়ি থেকে চারটে মেয়ে নামতেই পারে মানে সেটা সেভাবে একটা ভিডিও প্ল্যান করা যেতে পারে সেরকম একটা বাংলা গান হতেই পারে কিন্তু আমাদের কোথাও একটা না মানে আমরা না দেখবে বাঙালি বাঙালিরাই বেঙ্গলি শব্দটা ইউজ করি আর কি আমাদের আমাদের কোথাও একটা আমরাই অজান্তি একটা পাঁচিল তুলে রাখি যে আমরা কি করব কি করব না এবার না করতে করতে এবং আহ নতুন কোন এক্সপেরিমেন্টে না যেতে যেতে ওই দু একটা ঘটনা আমাদের সৌভাগ্যক্রমে ঘটে গেছে যেমন ওই দা এসছিলেন আর কি বলে একটা বাংলা গান সম্পূর্ণ একটা পুরো অন্যদিকে ঘুরে গেছিল কিন্তু আমি বলছি যে আমাদের বেসিক যে ক্যারেক্টারটা কিন্তু সেইটা নয় যে জানো তো বেসিক ক্যারেক্টারটা হচ্ছে যেভাবে চলতে চলুক না একটা কোন চালিয়ে দিলেই তা সেইখানে অন্য জায়গা অন্য যে এইগুলো রিজিওন গুলো আমি বিশেষ করে বলছি এটা পাঞ্জাবি গান এটা আমার এখন মনে এটা এটা মিনিমাম হিট সেটা এটা 20 মিলিয়ন থেকে শুরু হয় আজকে আমি দেখি তা এবার সেইটার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর সংখ্যক বাঙালি আছে সারা পৃথিবীর জুড়ে তা এবার সেইখানে আমরা কোথাও না সেই আমাদের দৃষ্টিটা তো বড় করতে কেন পারি না আমি জানি না সেটা মানে আমাদের সেই অভ্যেসটাই কোথাও তৈরি হয়নি যে আমরা যে অতজনকে একসাথে মানে এমন একটা কিছু করব সেটার মধ্যে একটা চমক থাকবে সেটা মেকিং এর মধ্যে একটা প্রচন্ড স্মার্টনেস থাকবে এবং সেটা ভীষণ ভাবে আমরা কমন লোককে রিচ করবো সেটা আমাদের জায়গাটা রেখেই আর কি বজায় রেখে আমি জানি না সেটা মানে আমি তোমার প্রশ্নেরটা যে প্রশ্নের যে খুব গুছি উত্তর দিতে পারলাম সেটা আমি নিজেই খুব কনফিউজ এই বিষয়টা কিন্তু এইটা আমাদের একটা সমস্যা রয়েছে আমরা না ভাঙতে মানে যেটা চলছে সেটা থেকে খুব এটা বেরোতে চাই না বা একটু বড় করে যেটা ভাবা সেটা ভাবতে পারি না হয় তা অবজেক্টিভলি আপনার কি মনে হয় যে যদি আমি পুরো দেশের নিরিখে এবং বিভিন্ন যে রিজন গুলো আছে সেগুলো নিরিখে যদি দেখি তাহলে বাংলা গান আপনি কোন জায়গাতে প্লেস করবেন মানে একটা আমি ন্যাশনাল একটা পার্সপেকটিভ থেকে বলছি কোন জায়গা থেকে প্লেস করবেন মানে আমি ঠিক কিসের নিরিখে বলবো সেটা আমি ঠিক জানি না বাট আমি বলার চেষ্টা করছি সেটা প্লাস পয়েন্টস আপনি কি মনে করেন অন্য অন্য ল্যাঙ্গুয়েজেস গুলো থেকে এবং মাইনাস পয়েন্টস গুলো কি এবং সেই মাইনাস পয়েন্ট গুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি দেখো প্লাস পয়েন্ট বলতে গেলে সবার আগে যেটা আমাদের আমার যেটা মাথায় আছে সেটা হচ্ছে আমাদের এটা রবীন্দ্রনাথ ছিল বা রবীন্দ্রনাথ আছেন এইটা কারণ নেই তা এবার রবীন্দ্রনাথ একটা জাতি তৈরি করেছেন একটা কালচার কালচার তৈরি করেছেন এইটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট এবং তারপরে আমাদের আনবাজনা হয়েছে আমাদের যে সমস্ত কম্পোজাররা এসছেন যে সমস্ত ইনস্ট্রুমেন্টালিস্ট যারা এসছেন এবং আমাদের ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রেও আমাদের বাংলার কিন্তু একটা বিরাট জায়গা তা সেটা এখনো অব্দি আছে আর কি অনেকটা একটা সময় তো প্রচন্ডই ছিল সেগুলো আমাদের প্লাস পয়েন্ট যে আমাদের একটা সাংঘাতিক ঐতিহ্য আছে এবং আমি এখনো বলছি যে সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিদের গান বাজনার ক্ষেত্রে এখনো এক বিরাট সম্মান আছে জানো তো মানে আমি যখন মানে যখনই বোম্বেতে কাজ করতে যাই কলকাতা থেকে এসছি জানলে একটা কোথাও একটা চোখে মুখে একটা শ্রদ্ধা একটা দেখা যায় আর সেটা এখনো পর্যন্ত কিছু জনের মধ্যে সেটা আছে তা এইগুলো প্লাস পয়েন্ট এবং এখনো অব্দি আমরা সবার গান বাজনাকে অ্যাপ্রিশিয়েট করতে পারি সেটা আমাদের একটা বিরাট প্লাস পয়েন্ট ঠিক সেটা সোনার কান আছে আমাদের আর মাইনাস পয়েন্ট হচ্ছে যেটা যে ওই বললাম যেটা যে বাকি সেটা ধরো তুমি দক্ষিণ দক্ষিণ ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রেও দেখবে ওদের হিউজ রিচ একটা বা ইয়ের ক্ষেত্রে পাঞ্জাবীর ক্ষেত্রে পাঞ্জাবি গান বাজানোর ক্ষেত্রেও এটা হিউজ রিচ সেইটা আমরা বড় করে ভাবি না আমরা নিজেদের গুটিয়ে রাখি এবং আমি বলছি যে পারিশ্রমিকের দিক থেকেও আমরা খুব মানে সেটাও আমাদের একটা নেগেটিভ জায়গা আমরা আমরা বোধহয় সব থেকে কম সব থেকে কম মানে আমরা যদি চারটে মেট্রোর উপরে বেস করেও দেখি মেট্রো সিটির উপর বেস করে যে কোনো পেশায় সব থেকে পারিশ্রমিক কম কিন্তু আমাদের এখানে আমরা বড় করে কোনো কিছুই ভাবতে পারি না এইটা আমাদের একটা ওই বললাম না আমাদের একটা অদ্ভুত পাঁচিল তোলা রয়েছে যে যেটা আমাদের এতদিনের আমি জানি না সেটা কিভাবে আমাদের ভেতরে আমাদের সেটা আমাদের দোষ নেই আমাদের পুরনো জেনারেশনের দোষ এটা যে তারা সেইভাবে করেছেন তা সেই আমরা বড় করে ভাবতে পারি না এবং আমরা এইটা কোনো সময় ভাবি না যে কয়েক কোটি বাঙালি আছে মানে সারা সারা পৃথিবী জুড়ে তাদের কিভাবে আমরা একসাথে রিচ করতে পারবা আরেকটা তো সমস্যা আছে সেটা আমাদের সেটা আমাদের জাতির সমস্যা সেটা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটির প্রচন্ড অভাব আচ্ছা এটা এটা এইটা আমাকে বলুন কারণ একবার আমার মনে আছে আপনি কোন একটা ভিডিও বোধহয় কোন ট্রাফিক সিগনালে বসে গাড়ির মধ্যে থেকে একটা ভিডিও করেছিলেন যেখানে একটা তেলেগু গান বা এরকম কিছু একটা বাজছিল যেটা আমি ইমিডিয়েটলি তারপর দেখে তারপর আমি আবার পুরো গানটাও শুনলাম তা এইটা যে ধরুন এই যে আমরা এই ভাষার যে গানগুলো আমরা অন্য অন্য ভাষার যে গানগুলো শুনি এবং স্পেশালি সাউথ ইন্ডিয়ান ফিল্ম মিউজিক যদি আমি বলি সেখানে রাগ মানে রাগ সঙ্গীতের একটা বিশাল যে একটা ইনফ্লুয়েন্স রয়েছে সেটা আরামসে বোঝা যায় এবং তাদের গানের চলন এবং এবং ডিফিকাল্টি লেভেল আমি একটা মিউজিশিয়ানের রেসপেক্ট থেকেও বলছি এবং অডিয়েন্সের লেভেল থেকেও যে কতটা তারা আমি শুধু রিদমের কথাই যদি বলি হ্যাঁ সে এতটা প্রফাউন্ড একটা রিদমিক অ্যাপ্লিকেশন এবং সুরের ক্ষেত্রে এবং ট্রেন সিঙ্গাররা গাইছে না হলে ওটা গাওয়া সম্ভবই নয় হয়তো অনেক ক্ষেত্রে এরকম একটা এরকম একটা জায়গা দাঁড়িয়ে আছে আমাদের বাংলা গানের যদি ধরুন তিরিশ চল্লিশ বছর আগের যদি মিউজিক যেগুলো আমি শুনি বা ধরুন আপনি শুনেছেন সেখানে তো দিগ্গজেরা এসেছেন মানে যারা পুরো দেশকে রাস্তা দেখিয়েছেন যে এইভাবে এইভাবে হয়তো কম্পোজ করতে হতে পারে সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে এসডি হতে পারেন সলিল হতে পারেন হেমন্তবাবু হতে পারেন যাই হোক এবং এক সময় মানে ধরুন পান্নালাল ভট্টাচার্যর গান যখন আমি শুনি হ্যাঁ এরকম বা মানবেন্দ্র মুখোপাধ্যায় যেমন একটা অদ্ভুত কম্পোজিশন গাইবার জন্য কঠিন হতে পারে এবং তারা ছিলেনও সেরকম ট্রেন্ড আমার কোথাও গিয়ে একটা কি বলুন তো মানে একটা পিরিয়ড আছে আমি ঠিক পিরিয়ডটা ডিফাইন করতে পারবো না এবং আপনার গানে প্রচুর রাগ মিউজিকের একটা ইয়ে দেখা যায় তবে একটা পিরিয়ড কোথাও হয়েছে যেখানে আমি মনে করেছি এমন কিছু কিছু মিউজিক চলে এসছে যেটাকে আমরা বাংলা গান হিসেবে ধরে নি যে মিউজিকটার অস্তিত্বটা ঠিক কোথা থেকে আসছে কিন্তু বোঝা যায় না মানে এটা রক ভাঙা গান বলা যেতে পারে কিংবা বিদেশি কিছু পপ ভাঙা গান বলা যেতে পারে এবং সেই জিনিসটা মানে সেই পপ গানগুলো কখনো কোল্ড প্লে হয়নি কিন্তু হম মানে সেটা সবচেয়ে সহজ একটা ওটা সিম্প্লিফিকেশন করে ঠিক যেইটুকু নেওয়া যায় সেইটুকুকে নিয়ে একটা জিনিস করে দেবো এবং তার ফলে হয়তো কিছু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস অ্যাপ্লিকেশন আমরা অন্য ভাবে শুনলাম সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে যে হ্যাঁ কিন্তু সবকিছুই একটা হাফ হার্টেড একটা মানে গিটারটা কিন্তু ঠিক বাজছে না হচ্ছে হচ্ছে কিন্তু ঠিক না পপ হচ্ছে কিন্তু যিনি গাইছেন তার মানে ইট ইজ নট ম্যাচিং ওই ক্রাইটেরিয়াটা তো এই হাফ হার্টেডনেসটা কি মানে এটা আমার ওপিনিয়ন আপনি ডিফার করতে পারেন এটা কি আমাদেরকে একটা দিকে ড্রাইভ করে নিয়ে গেল যেখান থেকে আমরা ঠিক কাম করতে পারলাম না আমাদের জায়গাটায় যেটা ছিল হয়তো দেখো আমার একটা জিনিস মনে হয় কোনো কিছু যখন আসে না সেটার একটা কিছু প্রয়োজনীয়তা তৈরি হয় বা একটা ভ্যাকুম তৈরি হয় বলেই সেটা ঢোকে এটা নয় যে সেটা কোনো কিছুকে চাপা দিয়ে আসছে এটা কোনো সময় আমাদের গান বাজনাতে কিন্তু হয়নি সারা পৃথিবীর গান বাজনাতেই সেটা হয় না যে কারণে ওই এক একটা ট্রেন্ড আসে আর কি মানে ইনফ্যাক্ট যখন যখন মিউজিক করছেন তখন কিন্তু প্রচলিত কম্পোজিশনের যে স্টাইল প্রচলিত ইনস্ট্রুমেন্টের স্টাইলটাকে পুরো ভেঙে দিয়েছে এবং সেটা এবং তৎকালীন প্রচুর লোকজন কিন্তু আবার বর্মনকে খুব একটা পছন্দ করতেন না এই জন্য হ্যাঁ মানে যেহেতু উনি যেটা মানে যেটা চলতি সেটাকে ভেঙে দিচ্ছেন বলে এখন অনেক বেশি তাকে শ্রদ্ধা জানানো হয় অনেক বেশি সম্মান জানানো হয় এবং এইটা আমি এইটা আমি তারপরে এ আর ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি এ আর রহমান যখন এলেন আর কি প্রচন্ড ভাবে একটা সবকিছুর মধ্যে দিয়ে চেঞ্জ হলো এবং প্রচুর লোকে বলতো গানটা গৌণ হয়ে গেছে মিউজিকটাই মুখ্য হয়ে গেছে ইনস্ট্রুমেন্টেশন এইসব নানা কিছু বলতো আর কি তো যাই হোক কিন্তু আমি আমি এই জন্য এই দুটো এক্সাম্পল দিলাম যে এই সবকটা ক্ষেত্রেই কিন্তু প্রয়োজনীয়তাটা যখন তৈরি হয়েছে তখনই কিন্তু সেই গান বাজনাটা এসেছে আজকে যখন রোজা যখন প্রথম রিলিজ হলো হিন্দিতে ডাবড হলো এবং আমরা সবাই শুনতে পেলাম তখন কিন্তু বলিউডে যে ধরনের মিউজিক হতো সেটার মধ্যে একটা একঘেমি একঘেমি এসে গেছিল এবং তার ফলে এ আর রেহমানের আহ মিউজিকটা কিন্তু একটা সাংঘাতিকভাবে ধাক্কা মারে এবং পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেয় রাতারাতি চেঞ্জ করে মানে এতটাই পাওয়ারফুল ছিল এখন ব্যাপারটা হচ্ছে তুমি যে গান বাজনাটার কথা বলছো সেটাও হয়তো একটা প্রয়োজনীয়তা অনুযায়ী এসেছে সেরকম একটা গ্যাপ তৈরি হয়েছে সেখানেই সেটা এসেছে এবার সেটার গুণগত মান কত কি না সেই প্রশ্নটাতে তুমি যদি আসো অ্যাকচুয়ালি গুণগত মানের ওপর ডিপেন্ড করে যে সেই ধারা ধারাটা কতদিন থাকবে আজকে কিন্তু মানে ইয়ার মানে কথাই আমি বলছি কারণ এই সময় আমি আমার যারা এই এই জেনারেশনে ম আমার পরের জেনারেশনে যারা রয়েছে তারা রিলেট করতে পারবেন বলে আজকে দেখো রোজা থেকে এই লাস্ট লাস্ট আমি কোবরা শুনেছি ওনার এবার ওই tumbithullah বলে গানটাও শুনলাম কয়েকদিন আগে তা এই যে এখনো যে ধারাটা চেঞ্জ করে এবং এখনো রয়ে গেছেন এবং এখনো এখন একটা পয়েন্ট অফ অ্যাট্রাকশন তৈরি হচ্ছে গানের মধ্যে সেইটা কিন্তু গুণগত মানটা কিন্তু আলাদা কোনো কিছু একটা চেঞ্জে একটা কিছু এলেই যে সেটা একটা সাংঘাতিক ভালো হবে যে বহুদিন অব্দি থেকে যাবে সেটা হয় না তখন কিছুই যেগুলো যেমন ব্যান্ড ক্ষেত্রে আমি বলছি ব্যান্ড মিউজিক যখন এলো সেটা একটা ঝড়ের মতো এলো কিন্তু তারপরে না এরকম ভালো ব্যান্ডও কিছু হলো তার সাথে আবার অনেক ব্যান্ড এলো যারা অতটা গান বাজনা না শিখে এলো যে কারণে সেই জিনিসটা তুমি সেইগুলো আদব সেইগুলো বেশি রপ্ত করলো যে কারণে ব্যান্ড মিউজিক একটা মাঝখানে মানে যে জোয়ারটা এসেছিল সে তারপরে অনেক ভালো ব্যান্ড এসেছে এবং অনেক ব্যান্ড তো অনেক দিন ধরে পারফর্ম করেছে বা আমাদের বাংলা গান বাজনা কে সেটা তারা সমৃদ্ধ করেছে এবং আমার গান বাজনাকে প্রচন্ড প্রচন্ড ভাবে ইন্সপায়ার করেছে কিন্তু প্রচুর ব্যান্ড কিন্তু হারিয়েও গেছে এই জন্য এই যে প্রপার একটা শিক্ষা সব দিক থেকে সব যে কোনো কিছু করতে গেলে এটা শিক্ষা দরকার এবার আমি যদি বিদেশি সি মিউজিকটাকেও আমি সেইভাবে ইয়ে করতে চাই আমার গান মধ্যে অ্যাপ্লাই করতে চাই এবং সেই ধরনের গানবাজনা করতে চাই তাদের শিক্ষার জায়গাটা সাধনার জায়গাটা দেখা উচিত তারা কিভাবে জীবন কাটাচ্ছে তারা কিভাবে বড় হয়েছে তারা কত রেয়াজ করেছে তারা কি শিখেছে তারা কতটা অব্দি করতে পারে সেই জিনিসটাও দেখা উচিত দেখলে হবে না কিন্তু মানে সেই এবার সেইটা সবার মধ্যে তো থাকে না ফলে আমাদের একটু মেনে নিতে হবে এবং ওই যেটা বললাম যে হয়তো অনেক ক্ষেত্রে কিছু সময় নষ্ট হয় কিন্তু আমি সেটাকে সময় নষ্ট বলে মনে করি না আমার মনে হয় যে ওই পরের যে পরের যে আবার ট্রেনটা আসবে সেইটার একটা ভয়ঙ্কর প্রয়োজনীয়তা তৈরি হয় মানে এটা এয়ার গ্যাপের মতো আর কি যে একটা এয়ার গ্যাপ তৈরি হলে যেমন একটা সাংঘাতিক ঝড় আসে সেই শূন্যতা টা তৈরি হওয়াটা দরকার তা সেইটার জন্য হয়তো তারা হেল্প করে সেদিক থেকে রাইট 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 এবং ব্রিলিয়েন্ট এই কথার মাঝখানে যেটা জয়দা বললেন অবশ্যই কোবরার গানগুলো শুনবেন দুর্দান্ত অসাধারণ যে গান এবং আমার ঠিক ওই নামটা মনে হচ্ছে না যেখানে বিয়ের সিকোয়েন্সটা আছে এবং অ্যানিমেটেড ভিডিওটা চলছে যে যে গানটা এটা এর উপর সবাই গোল করে একটা বিয়ের পরিস্থিতি আমি অ্যাকচুয়ালি আমি ও আপনি অডিও হ্যাঁ 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 আর আমি যেমন শুনি সরি শ্রেয়া ঘোষালের গাওয়া গানটা হম আচ্ছা 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 একটা জিয়া জলে টাইপ একটা জিনিস ছিল ওখানে মানে প্রচুর থুমমি থুমমি কথা দারুন এবং ওটাতে রিদমের প্যাটার্ন প্যাটার্ন এবং খুব আনএক্সপেক্টেড কিছু রয়েছে মানে টিপিক্যাল ইয়ার রে আমি তোমাকে আরেকটা কথা এই প্রসঙ্গে বলি যে আমি যখন প্রথম ইয়ারম্যানের এই কথাটাই এতবার আসছে সেটা যখন রোজ শুনি রোজা শোনার পর তারপর আমি খবর পাই যে উনি কিন্তু ওই রোজার পরে প্রচুর তামিল ছবিতে কাজ করছেন সেইগুলো সেই এবার সেইগুলো তখন যে ক্যাসেট বেরোতো সেগুলো কোথায় পাবো আমি কিছু জানতাম না তারপর এক জায়গা থেকে খবর পেলাম যে সেই তারপরে পাওয়া যায় কারণ ওখানে কিছু ওই সাউথ ইন্ডিয়ান দোকান আছে সাউথ ইন্ডিয়ান মশলা সাউথ ইন্ডিয়ান ম্যাগাজিন পাওয়া যায় সেইখানে ক্যাসেট রাখতো কিছু তা আমার পরিষ্কার মনে আছে যে আমি থিরোডা থিরুডা তারপর ধর উজাভান তারপর ডুয়েট তারপর পুদিয়া মুঘম এরকম সমস্ত যখন অসাধারণ অসাধারণ কম্পোজিশন করেছেন উনি এবং তখন উনি নিজে প্রোগ্রামিং করতেন পুরো আমি ভাবি তখন কম্পিউটার আসেনি তখন তখনো হাই এইটের রেকর্ডিং হতো একসাথে তিন চারটে কিবোর্ড নি উনি পুরো প্যারালাল প্রোগ্রামিং এর ওপরে ওই কাজ কাজ করে গেছেন ভাবাই যায় না মানে কি বলবো সেখান থেকে আজকেও ওনাকে নিয়ে আলোচনা করছে সেইটাই সেইটাই মানে একজন মানে কতটা ইন্সপায়ার করে একটা জেনারেশন কে একাধিক জেনারেশন অবশ্যই এবং জয়তি ভাটিয়াও একচুয়ালি মাঝখানে বলেছিলেন মাই ফেভারিট ইজ হ্যাঁ জয়তি জয়তি হ্যাঁ জয়তি অনেকক্ষণ ধরে দেখছি আমি সেটা দেখছি আর কি জয়তি আমাদের তানসেনের তানপুরার অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এবং জাতীয় অসাধারণ কাজ করেছে আমাদের এখনো সামনে দেখা হয়নি কারণ তারপরে যে তো লকডাউন ফগডাউন হয়ে গেছে আমাদের আর কোনো ভাবে দেখানোর সম্ভাবনা আছে নিজে একজন প্রচন্ড গুণী নৃত্যশিল্পী এবং অসাধারণ অভিনয় করেছে ও মানে কি বলবো মানে একটা ক্লাসিক্যাল গান এবং সেইটা সঙ্গে চরিত্রটাকে পুরোপুরি ফুটিয়ে তোলা এটা খুব খুব কঠিন কাজ বলে আমার আন্তরিক নমস্কার জয়তি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং জয়তি বাটিয়া আর তানসেনা তানপুরা সাবজেক্টটা চলে আসার আগে ঠিক দুটো প্রশ্ন যেটা আমি এখানে দেখতে পাচ্ছি আপনাকে করব তারপরে তানসেনা তানপুরা চলে আসবো বর্তমানে অনেক নতুন গান হচ্ছে এটা অস্মিতা রায় জিজ্ঞেস করছেন বর্তমানে অনেক নতুন গান হচ্ছে যার অনবদ্য কম্পোজিশন কিন্তু তা সত্ত্বেও সব গান ফেমাস হচ্ছে না বা মানুষের কাছে হচ্ছে না কারণটা কি হতে পারে সব গান মানুষের কাছে পৌঁছয় না আর ফেমাস হয় না এইটাই হচ্ছে কারণ সেটা কোনোদিনই হয়নি আর এখন যেহেতু সংখ্যা বেড়ে গেছে অনেক মানে যে সময়টাকে আমাদের গান স্বর্ণযুগ বলা হয় সেই সময় সংখ্যায় অনেক কম গান হতো কিন্তু শোনার সুযোগও অনেক কম ছিল অপশন অনেক কম ছিল ফলে হয়তো কিন্তু তার মধ্যেও প্রচুর গান আমরা কিন্তু মিস করে গেছি তখনও আমরা অনেক পরে শুনতে গিয়ে দেখেছি আমি শরীল চৌধুরীর ক্ষেত্রেও বলি এমন যে ওনার এমন গান আছে যেগুলো পরে যখন বেরিয়েছে তখন শুনে দেখেছি যে সেগুলো যখন রিলিজ হয়েছে বা সেগুলো সম্পর্কে অনেক আলোচনা কম হয়েছে কিন্তু পরে কম্পাইলিশনে দেখেছি যে সেগুলো এমন এমন কম্পোজিশন সেগুলো নিয়ে হয়তো সেগুলো এক একটা কম্পোজিশন এক একটা ইনস্টিটিউশন এর মতো তাইতো তা ফলে সব গান ফেমাস হয় না সব গান সব জায়গায় পৌঁছায় না এটা

অফ গানগুলো বেশিদিন থাকছে না তোমার মতামত যদি একটু জানতে সেটা কিছুটা সত্যি এটা কিন্তু পুরোনো টেকনোলজিটা ফেরা সম্ভব না আর আমরা ফিরবই বা কেন আজকে আজকে যখন উনিশশো দুই বা উনিশশো তিন তিন সালে গহরজান প্রথম রেকর্ড করেছিলেন তো আমাদের দেশের বোধ এক সালে কিছু একটা রকম সময় ছিল গহর যখন রেকর্ড হয়েছিল তখন যে টেকনোলজি ছিল আর একশো বছরের ওপর পার হয়ে গেছে এখন মানে টেকনোলজি অনেক পাল্টে গেছে এবার পুরোটা অ্যানালগে যাওয়া সম্ভব না মানে মানে উচিত না কারণ আমরা পোস্ট পোস্ট প্রোডাকশনের যে স্বাদটা পেয়ে গেছি এত এডিটিং এর সুবিধা পাই আগেকার দিনের একটা মাইক্রোফোন সেখানে সবাই মিলে সেটার মধ্যে যিনি গাইছেন তিনি দাঁড়িয়ে রয়েছেন যার যখন পিস আসছে সে তখন সামনে সামনে এসে সতীশ মুখার্জি রোডে আমার বাবার থেকেই আমি শুনেছি যে সেখানে সতীশ মুখার্জি রোডে আগে রেকর্ডিং হওয়ার আগে কোন গান কাকে দেওয়া হবে সেইটা নিয়েও যেমন আলোচনা হতো তারপর সেখানে রিহার্সাল শুরু হতো এবং সেই রিহার্সালের পরে যখন ইউজ করে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট ইউজ করে এটার দিকে আমাদের একটু ফেরা উচিত কারণ আমাদের কাছে সবার এখন সাউন্ড ব্যাংক কিন্তু একই এবার সাউন্ড ব্যাংক একই হওয়াতে আমাদের ম্যাক্সিমাম সাউন্ড এর জায়গাটা একরকম হয়ে গেছে এবং যেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু আইডিয়ার মধ্যেই আমাদের ঘোরাফেরা করতে হয় কিন্তু যখনই আমরা অরিজিনাল ইনস্ট্রুমেন্ট ইউজ করবো আমরা যখন অ্যাকোয়েস্টিক ইনস্ট্রুমেন্ট ইউজ করব তখন কিন্তু সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে ওই হিউম্যান ফিল যেটা হিউম্যান এরার বলো বা হিউম্যান আমাদের যে আমরা তো এক একটা জিনিসই একই ফ্রেজ দশবার বাজালে দশ রকম হয় দশ রকম তার তার এফেক্টটা দশ এক্সপ্রেশন হয় তো সেই অপশনগুলো আমরা পাই ফলে যত বেশি অরিজিনাল ইন্সট্রুমেন্ট ইউজ করা যাবে অবশ্যই অবশ্যই বাজেটটা একটা ফ্যাক্টর কিন্তু এই সেই সেই জায়গাটা সেই অর্গানিক জায়গাটাতে ফেরার কিন্তু ভীষণ প্রয়োজনীয়তা আছে সেটা সেটা মনে হয় থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ দেব একটা প্রশ্ন মানে একটা কথা বলেছেন যেটা না বললেই নয় জয়দা তোমার এত গান আর মেলোডিয়াস কি করে বানাও কাল শুভমিতা দি আর শ্রীকান্ত একটা ইন্টারভিউ দেখছিলাম তোমার বৃষ্টি পায় পায় গানটার ব্যাকগ্রাউন্ডটা গল্পটা হলো এরকম আরো কিছু গল্প মানে সেই গল্পটা নিয়ে আলোচনা তারা করলেন এরকম আরো কিছু গল্প থাকলে শেয়ার করো আমার মনে হয় এই গল্পটা ডেফিনেটলি আমরা তানসেনের তানপুরাটা নিয়ে করবো কিন্তু ওই প্রথম প্রশ্নটা আমি রাখতে চাই যে তোমার এত গান এত আলাদা মেলোডিয়াস এটা এটা বানানোর পিছনে আপনার যদি কোনো আইডিয়া থাকে এটা উনি জিজ্ঞেস করছেন আচ্ছা দেখো এইটা আমার বলা খুব মুশকিল অত তো ভেবে চিন্তা করি না কিন্তু ওই একটা কারণ হচ্ছে যে গান বাজনা শুনে বড় হয়েছে সেটা সাংঘাতিক বৈচিত্র্যপূর্ণ গান বাজনা এবং আমাদের দেশে গান বাজনা এত রিচ এত বৈচিত্র্য তার মধ্যে সেইটা একটা বিরাট সৌভাগ্য আর আরেকটা হচ্ছে আমি সবসময় নিজেকে আমার যাতে কোনো আইডিয়া রিপিট না হয় এই বিষয়টাতে আমি সাংঘাতিক ভাবে সচেতন থাকি কারণ সেইটা মনে হলে কারণ আমি আমি যদি এগোতে না পারি কম্পোজার হিসেবে আমার খুব লজ্জা করবে বা আমার কাছেই আমি খুব ছোট হয়ে আমার কাছে মিউজিকটা কিন্তু একটা এক্সপ্লোর করার জিনিস মানে মিউজিকটা শুধু করার জিনিস নয় সেইটার মধ্যে দিয়ে আমি এক্সপ্লোর করছি কিন্তু তা আমার আমি সেটা নিয়মিত ভাবে করতে চাই কোথাও হয়তো সেই কারণেই বৈচিত্র্য আসে কিন্তু রিপিটেশন যে হয় না সেটা নয় কিন্তু একটা তো সিগনেচার থাকবে আজকে প্রত্যেকের তো একটা একটা ক্যারেক্টার আছে তার জীবন দর্শন আছে তা সেই অনুযায়ী তার একটা ছাপ থাকবে কিন্তু তার মধ্যেও বৈচিত্র্য জায়গা আছে সেইটা একটু সজাগ থেকে করার চেষ্টা করি এই আর কি আর শুনি সবকিছু সবসময় কি করছে তুমি কি করছো নীলাঞ্জন সেটাও আমি শুনি আমার কন্টেম্পোরারি বিশেষ করে আমার আমার পরের জেনারেশন আমার জুনিয়াররা আমাকে ইন্সপায়ার করে অনেক বেশি তাদের গুরুত্ব আমার কাছে অনেক 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 বেশি কারণ তারা তারা ফিউচার এবং তারা বর্তমানে এবং তারা ফিউচারও বটে আমার শুনতে গেলে তাদের তাদেরটা বেশি শোনা উচিত যেটা শুনে বড় হওয়ার সেটা তো শুনেছি কিন্তু এখন তোমাদের গান বাজনা আমি আরো বেশি শুনি আর কি এই আমার সৌভাগ্য হয়েছে যে আমি ইলারাজা স্যারের কাছে বসে ওনার সাথে কিছু কথাবার্তা এবং মানে বেশ কিছু আলোচনা তো এই সুযোগে আমি যেটা বুঝেছি যে ওনার ওনার দুরকম আছে হ্যাঁ এবং প্রথম সপ্তাহটা হচ্ছে এবং উনি এস এ কম্পোজার উনি চেয়েছেন সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্কগুলোকে কি করে নস্বীর মতো করে ফেলা যায় যেমন যারা আমি এমন কিছু লোককে চিনি যাদের সিনেমাতে উনি হয়তো মিউজিক করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে উনি কোনো গান সেকেন্ড টাইম মানে একটা সিনেমায় যদি আটটা গান থাকে সেই আটটা গান চল্লিশ মিনিটে শেষ মানে উনি হারমোনিয়ামটা ধরে উনি যেটা বাজান দ্যাট ইজ দ্য টিউন হি ডাজ নট চেঞ্জ ওয়ান নোট ইন দ্য টিউন কারণ উনি মনে করেন যে কথা যেমন বলে ফেললে সেই কথাটা কখনো ফেরত নেওয়া যায় না তো মিউজিকটা সেইভাবেই আসতে হবে নাহলে তুমি মিউজিশিয়ান নও হম যে তোমার যেটা আসবে সেটাই তুমি বলেছো এবং সেটা থাকবে ওখানে এইটা ওনার একটা সত্তা এবং দ্বিতীয় সত্তাটা হচ্ছে এটা যেটা যেটা আমি গিয়ে দেখেছি যে রোজ সকাল সাতটার থেকে গিয়ে উনি সাড়ে নটা অব্দি বসে কোন একটা সিম্ফানি ট্রান্সক্রাইব করে না এখন অবধি বসে হ্যাঁ তো যেটা হচ্ছে একটা শেখার সত্তা যে আমি রোজ কত শিখছি এবং রোজ আরো কত এইটা করছি আমার ওনার ব্যালেন্সটা আমার এই জায়গায় মনে হয়েছে যে উনি হয়তো এটা মনে করেন যে আমি যখন রোজ জানতে থাকবো এবং প্রচুর জানতে থাকবো তার মধ্যে থেকে আমার এই খামখেয়ালিপনাটাকে সেইটা সাপোর্ট করবে যে আমি রোজ যখন হাত দেব হারমোনিয়াম এবং আমি আট হাজারের উপর গান বানিয়ে ফেলেছি যে আমি হাতটা দেব নতুন একটা কিছু বেরোবে এটা সাপোর্ট করছে কিন্তু আমার ওই ওই নলেজটা যেটা যেটাও আমি রোজ প্র্যাকটিস করছি কিন্তু এইটাও একটা কন্ট্রাডিকশন থাকে যে ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে কিছু কিছু মানুষ মনে করেন যে ওরম ভাবে আবার হয় নাকি এটা ওরম ওর লিখে পরে কোনো কম্পোজিশন হয় না আমি এরকম বসবো এরকম একটা আনন্দেরম করে বসবো হঠাৎ ঈশ্বর আমার মাথায় একটা জিনিস দিয়ে দেবেন সেটা সেটাই আমার আবার কেউ হয়তো মনে করছেন যে না মানে আমি প্রত্যেকটা খুঁটি মানে আমি এটা লিখব মানে ওটা হলো না এটাকে আমি কাটলাম করে ওটা কোনটা আপনার মনে হয় যে কি রকম ব্যালেন্সে থাকা উচিত এবং কি এই তিনটাই ওয়ার্ক করতে পারে দেখো আমার মনে হয় যে এটা ভাবে একটা মানে মানে যার যার যেটাই কমফোর্টেবল যে কাজটা কি হচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা কি পদ্ধতিতে হচ্ছে তার থেকেও যে কাজটা হচ্ছে আমি যেমন ভীষণ ভীষণ ইনস্টিং কাজ করি আমার 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 কাছে ইনস্টিংটা খুব জরুরি যে সেই মুহূর্তে আমি আমার আমি এমন একটা কিছু দৃশ্যকল্প দেখতে শুরু করি বা আমার কানে এমন একটা কিছু বাজতে শুরু করি যেটা আমাকে তখনই কাজটা কাজটা করিয়ে নেয় এই ইনস্টিংটা আমার যেদিন থাকবে না সেদিন আমি আর কিছু কিন্তু পারবোই না খুব ভালো করে জানি এবং তার সাথেও আমার ওই ইনস্টিংটা কিন্তু আসবে আমি প্রত্যেক দিনের অভ্যেসের প্রত্যেক আমার শোনার অভ্যেসটা কি থাকছে আমার নিজেকে ভাঙার অভ্যেসটা কি থাকছে এবং আমি সবাইকে সবার ভালো জায়গাগুলো অ্যাপ্রিসিয়েট করতে পারছি নাকি এই কিছু থট প্রসেস কিছু রোজকার অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আমার ওই আমার ইনস্টিংটা সোর্স আবার কিন্তু ওইটা ফলে শুধু ইনস্টিং দিয়েও হবে না এবার অনেকে হয়তো প্রচুর ভেবে একটা হ্যাঁ সেটা ভেবে করার কিছু জায়গা আছে হয়তো সেটা কিছু জায়গা অনেকের হয়তো সেটা প্রয়োজন হয় বা অনেক কিছু ভাবতে কিন্তু আমি যেটা করি কি বলতো যদি তুমি আমাকে জিজ্ঞেস করো সেটা হচ্ছে যে আমি যখন ধরো কোনো একটা ফিল্মের কাজ করছি আমি প্রথম থেকে কিছু ভাবি না একদম ভাবি না আমি আমি ধরো মিটিং এ যাচ্ছি স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট রিডিং এ যাচ্ছি আমি কিচ্ছু চিন্তা করা শুরুই করি না আমি যতক্ষণ না আমার ক্ল্যারিটি আমি প্রপার ক্ল্যারিটি পাই আমাকে কেউ যদি কনফিউজ করে দেয় আমি সেই কাজ করতে পারি না সেটা আমার দ্বারা কোনোদিন হবেও না কিন্তু আমি ওই প্রথমে না প্রথম যে সেশন গুলো হয় আমি সেই সময় উল্টে এত প্রশ্ন করি যে পাগল হয়ে যায় উল্টো দিকে যে থাকে কিন্তু আমি ওই একটা ক্ল্যারিটির জায়গাতে পৌঁছানোর জন্য আমি প্রথম দিকে কিছু চিন্তা ভাবনা শুরু করি না এবং সেটা শুরু না করে আমি ওয়েট করি ওয়েট করি ওয়েট করি যে জিনিসটা আমি কতক্ষণ ছবিটা পরিষ্কার হচ্ছে ছবিটা পরিষ্কার হচ্ছে যখন একদম ফাইনালি সেই ছবিটা পরিষ্কার হলো ক্ল্যারিটি হলো তখন কিন্তু আমার ভেতরে কাজটা শুরু হয়ে যায় মানে তখন কিন্তু ইনস্ট্যান্টলি যেটা আসে সেইটাই সব থেকে ভালো হয় এটাও যেমন হয় আবার এই ক্ল্যারিটিটা অনেক সময় প্রথমেও আসতে পারে হ্যাঁ মানে যে প্রথম দিন আমি যখন শুনছি কোন একটা স্ক্রিপ্ট শুনছি বা কেউ একটা আমাকে গান বানাতে বলছে বা আমার যেমন ভীষণ হয় ধরো আমি ফিল্মের নন নন ফিল্মের জায়গাটাতে বলছি আমি কারুর জন্য একটা গান তৈরি করবো এবার সে মানুষটা কেমন সে কিভাবে কিভাবে কথা বলে কিভাবে হাসে এটাও আমার কাছে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বা সে সারা মানে সে কি ধরনের কথা বলে তার চিন্তাধারাটা কি তা এই এইগুলো আমাকে আমাকে না অদ্ভুত অদ্ভুত জিনিস অদ্ভুত অদ্ভুত জিনিস ট্রিগার করে আর আমি আমি জিনিস চেষ্টা করি ভাবতে কিছু না যে যখন করে ফেলেছি তারপরে কি হচ্ছে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু একজন ক্রিয়েটারের কাছে মানে আলটিমেটলি কোথায় কোন ডেস্টিনেশন এসে পৌঁছচ্ছে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তা আমার বেশ কিছু গানের ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি ফাইনালি দেখতে চেয়েছি যে আমি কোন জায়গাটা পৌঁছতে চাইছি গানটা আমাকে কোথায় পৌঁছে নেবে সেইটা যখন আমি দেখতে পেয়েছি তখন সেখান থেকে আমি ব্যাক ক্যালকুলেশন করে কাজ করেছি এটা তো শুনতে খুব অ্যাবসার্ড লাগতে পারে কিন্তু এটা আমার একটা কাজের ধরন আর কি সবকিছু মিলে কিন্তু কিন্তু এইটাই কি এবারে এবারে জিজ্ঞেস করি যে এই এই সমস্ত প্রসিডিয়ারই কি তানসেন তানপুরা ক্ষেত্র কাজে আসলো এবং আর কি কি মনে হয় আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা যদি একটু বলেন কারণ অনেকেই জিজ্ঞেস করছিল এতক্ষণ ধরে এটার ব্যাপারে দেখো তানসেন তানপুরা গল্পটার মধ্যেই ইটসেলফ প্রচুর এলিমেন্ট দেওয়া রয়েছে যেগুলো আমি ফলো করতে বাধ্য হয়েছি কারণ সেটা গল্পের প্রয়োজনেই এসেছে এটা একটা ইয়ের গল্প একটা গুপ্ত গুপ্তধনের ধনের গল্প সেইটা সেই সন্ধানে যাওয়া হচ্ছে সেটা একটা তানপুরা এবং সেইটার যে কোড রয়েছে সেগুলো করা হচ্ছে নানা রকম রাগ রাগিনী দিয়ে সেই রাগ রাগিনী গুলো ঠিক করা রয়েছে এবং সেটার মধ্যে যে গুলো রয়েছে রয়েছে। সেগুলোর মধ্যে বা সেই শুধু রাগ রাগ রাগিনী নয় আমাদের ভারতবর্ষের আরো গান বাজনার নানা রকম মানে ইয়ে ঘরানা থেকে শুরু করে তার জনার থেকে শুরু করে সেগুলো রয়েছে ফলে অনেক কিছু আগের থেকে ঠিক ছিল আর এই গল্পটা এবং স্ক্রিপ্টটা যে লিখেছে লিখেছে সৌগত ওর ওর একটা কি বলবো অবদান কারণ ও ও প্রথম কথা হচ্ছে গল্পটা কিন্তু গান বাজনা জানা একটা ছেলে এবং এটা দেড় দু বছরের ওর একটা রিসার্চ ওয়ার্ক আছে এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ইন্ডিয়ান মিউজিক এর সম্পর্কে সেইটার উপর বেস করে ও লেখাটা লিখেছে ফলে ও নিজে অনেকটা স্টাডি করেছে আর আমার একটা সুবিধা হয়েছিল ও আমার বাড়ির মানে আমার স্টুডিওর আমি ওর সাথে রোজ বসতাম মানে আমার অন্য কাজ চলতো অন্য কাজ শেষ হওয়ার পরে ধরো রাত্রির নটা সাড়ে নটা অবধি কাজ করে তারপরে আমরা এক দেড় ঘন্টা বসতাম এবং সেটা রেগুলার এবং ওর সাথে আমি সারাক্ষণ আলোচনা করে যেতাম এবং এই ক্ষেত্রেও আমি করেছি যেটা আমি প্রথমে কিচ্ছু ভাবিনি আমি শুধু শুনে গেছি যে ও কি বলছে কি বলছে এবং সঙ্গে সঙ্গে ডিরেক্টর সৌমিক দাও এক এক সময় এসেছেন বা অন্যান্যরা যারা টিমে ছিলেন তারাও এসেছেন কিন্তু সৌগত কে আমি ছাড়িনি ওকে আমি বিরক্ত করে ওর কানের পোকা খেয়েছি আর কি কিন্তু যেটা হয়েছে যে সৌগত নিজে এত প্যাশনেট একজন যে স্টোরি স্ক্রিপ্ট লিখছে সে যে মিউজিকের প্রতি এত প্যাশনেট বলে সেটা একটা সেটা সেটাও একটা সাংঘাতিক কাজ করেছে মানে সেটাও আমাকে সাংঘাতিক ভাবে ইন্সপায়ার করেছে এবং শক্তি দিয়েছে এবার তারপর ওর সাথে বসে আমি এই পুরো জিনিসটা কি হতে পারে এই রাগ এই রাগ হলে কোন বন্দিশ হবে কি হবে না হবে সেটার জন্য একটুখানি ইউটিউব দেখা বা অন্যান্য ও কিছু আমাকে পাঠাচ্ছে আমি কিছু পাঠাচ্ছি তারপর গানগুলো কিছু গানের রাগ আমরা পরে ঠিক করেছি কোন কোন রাগের ওপর গান হলে যেগুলোর মধ্যে একটা একটা আধুনিকতা থাকবে এবং কন্টেম্পোরারি এলিমেন্ট তো সব রাগের মধ্যে ঢোকানো যায় না জোর করে কিছু কিছু গান আছে যেগুলো সাধারণ এবং আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়েছিল যে যাতে এটার মধ্যে একটা কমার্শিয়াল ভ্যালু এবং সাধারণ লোকে যাতে শুনে কারণ ক্লাসিক্যাল মিউজিক হলেই না অনেকে দেখবে গুটিয়ে যায় যে ক্লাসিক্যাল মানে ওরে বাবা এ আর সাংঘাতিক কিছু হবে আমার আমার মাথার উপর দিয়ে যাবে তা সেইটা আমাদের সেইটাও একটা মাথায় ছিল যে আমরা এমন রাগ সিলেক্ট করব ধরো খামবাজ খাম্বাজের উপরে অনেক আধুনিক গান হয়েছে ঠিক বা ধরো যোগ যোগের মধ্যে প্রচুর প্রচুর ফিউশন হয়েছে যোগের উপরে যোগের উপরে আমার মনে হয় সব থেকে বেশি ফিউশন যোগের উপরে হয়েছে হ্যাঁ তারপরে ধরো আমরা করেছি অনেক রাগ আছে যেগুলোর মানে আমরা আগে দেখেছি যে আধুনিক গান বাজনার সঙ্গে যুক্ত যে সব থেকে বেশি যুক্ত কোন রাগ যেগুলো সফল হয়েছে তো সেইটা করে ওর সাথে প্রচন্ড ভাবে বসতে বসতে তারপরে আমার আরেকটা যেটা আমি অ্যাডভান্টেজ পেয়েছি সেটা হচ্ছে লেখার জন্য আমি শ্রীজাতকে পেয়েছি শ্রীজাত নিজে গান বাজনার বাড়ির ছেলে এবং একদম ক্লাসিক্যাল গান বাজনার বাড়ির ছেলে এবার মানে ফলে ওর রাগ রাগিনী আমার থেকে জ্ঞান ওর অনেক বেশি এবার সেটার ফলে কি হয়েছে ও যখন সেই রাগের ওপর বেস করে যখন গানগুলো আমরা বানিয়েছি ও সেই রাগের যে নির্যাস সেই যে রাগের যে জানটা সেইটা কিন্তু লেখার মধ্যে অদ্ভুত শব্দের মধ্যে দিয়ে নিয়ে এসছে সেইটা সেটা দিয়ে আমাকে কিছু বলতে হয়নি সেটা শ্রীজাত জায়গায় অন্য কেউ হলে কি হতো আমি জানি না কিন্তু এই যেমন যোগের ওপর যে গানটা আর কি তোমাকে তোমাকে ভালোবেসে বলে ফলে শতমাত্র সেখানে যেমন নিখাদ নিখাদে গান্ধারে ও ই এটা ইউজ কথাটা ইউজ করেছে সম্মোহন শব্দটা ইউজ করেছে যোগের ওই দুটো গন্ধারের মধ্যে না অদ্ভুত একটা 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 হিপনোটাইজ ব্যাপার আছে সত্যি সম্মোহন আছে একটা সেটা যোগ রাগটার মধ্যেই ইটসেলফ একটা সম্মোহন আছে তো এই যে শব্দগুলো কেউ এনেছে সেটাও একটা ভাবে হেল্প করেছে মানে আমাদের কোথাও একটা না টিম সিলেকশনটা দেখো টিম সিলেকশন ঠিক হলে তখন সব ঠিক আছে তখন প্রত্যেককে প্রত্যেকের কাজটা করতে দিলে আমার এইটার ক্ষেত্রে আমি প্রচন্ড লাকি যে আমি একটা ভালো টিম পেয়েছি এবং আমাকে হইচই থেকেও সেই বিষয়ে সে বিষয়েটা স্বাধীনতা দেওয়া হয়েছিল তো সেই টিমের ওপরেও ডিপেন্ড করে যে আমি যে টিমটা সিলেক্ট করেছি যাদের যেটার জন্য ভাবছি তারা সেটার জন্য ঠিক কিনা সেটার ওপরে যেহেতু আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল আমি সেইটাও ঠিকঠাক হয়ে গেছে ফলে তারা প্রত্যেকের মতো করে কন্ট্রিবিউট করতে পেরেছেন ফলে পুরোটা মিলে একটা কোথাও একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে যেটা অনেকেরই ভালো লেগেছে আর অসাধারণ আর সবচেয়ে বড় আমার আমার একার কৃতিত্ব এবং আপনি আগে যেটা বলেছিলেন যে যেটা একভাবে বলছিলেন আপনি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন যে যে একটা প্রয়োজনের জন্য বা যেখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয় সেখানে একটা দারুন জিনিস হয়তো হয়ে যেতে পারে আমার মনে করি যে এই এই ধরনের মিউজিক্যাল যেটা মানে একদম পিওর ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যে ধরনের মিউজিক্যাল সেইটা কিন্তু একটা বলা যায় যে একটা ভ্যাকেন্সির জায়গাতেই হয়তো অনেক দিন ধরেই ছিল এবং তার মধ্যে একদম 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 ঠিক বলেছে কিন্তু এইগুলো সবসময় কিন্তু কানে ফ্রেশ লাগে রাইট এবং কিন্তু এগুলো সবচেয়ে বড় ব্যাপার যে লোকেদের যে রেসপন্স এটা কিন্তু সব সময়তে এইটাও রিয়াসিওর করে যে তারা কিন্তু আমাদের ভারতীয় সঙ্গীতের থেকে দূরে চলে যাননি কারণ এই ধরনের গান স্পেশালি বাঙালিরা কিন্তু সবসময়তে এমন ভাবে নিয়ে নেন যেন এই তো কালকে মানে একটা রেগুলার ইভেন্ট মানে আমার মনে হয় এটা গ্রহণযোগ্যতা অনেক বেশি তারা কোনোভাবে একটা রিলেটও করে যান এবং যেটা যে ফোনের কলার টিউনে এই গান যে গান অ্যাকচুয়ালি কঠিন হিসেবে ধরে নেওয়া উচিত মানে বাকি যে গানগুলো যদি আমি তুলনায় ধরি তাহলে সেগুলোকে কঠিন হিসেবে ধরা উচিত কিন্তু মানুষে কিন্তু এত সুন্দর করে রেসপন্স করেছে আমার মনে এটা একটা সাকসেস এটা সবচেয়ে বড় সাকসেস যে এই মিউজিকটাকে আবার নতুন করে আর দেখো ক্লাসিক্যাল মিউজিকটা আমাদের যে রুট মিউজিকটা সেটা না আমাদের ভেতরেই আছে আমাদের রক্তেই আছে ওটা সুইচটা অন অন হয়ে গেছে সুইচটা হয়তো অফ হয়ে গেছিল সুইচটা আবার অন মানে এটার জন্য না আমাদের 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 একটা আমরা অদ্ভুত একটা কমফোর্টেবল ইয়ে ফিল করি আর কি মানে কমফর্ট ফিল করি যে যেটা আমাদের রুট মিউজিকে থাকার যে কোনো এটা মাতৃভাষার মতো আর কি মানে সেটার মধ্যে একটা কমফর্ট আছে না মানে তুমি প্রচুর দিন প্রচুর দিন ধরো বাইরের দেশে থেকে এলে বিদেশে থাকলে বিদেশে বেড়াতে গেলে বা কাজে গেলে হঠাৎ করে একজন বাঙালির সাথে দেখা হয়ে গেল তখন যে কমফোর্টটা পাবে ঠিক এই এই রকমই আর কি এটা এটা আমাদের ভেতরেই আছে এটা না কোনো জেনারেশন মানে না জানো তো কারণ একটা জায়গার মিউজিক তো তৈরি হয় সেখানকার মানুষের মানুষের মানসিকতা থেকে সেই এটা তো ওপর থেকে এসে পড়েনি তা সেইটা কোথাও সেটা আমাদের ভেতরেই আছে ফলে সেইটা কোথাও এটা ওই সুইচ অন হয়ে গেছে আর কি আচ্ছা কনিশ কনিশ ভট্টাচার্য বলছেন তানসেনের তানপুরা ওয়ান অফ ইওর বেস্ট জয়দা ওয়েটিং ফর ফেলুদা ফেরত ফুল অ্যালবাম এটা উনি বলছেন শাবনাম দুটো প্রশ্ন করেছেন তার আমাদের প্রথম প্রশ্নটা বলছি নিজের পুরনো কম্পোজিশন ডানা না বলো আবার ফিরে শুনলে কেমন লাগে নিজের পুরনো কম্পোজিশন আবার ফিরে শুনলে কেমন লাগে কিছু কিছু ভালো লাগে মনে হয় যে ওই সময় যে আমিটা ছিলাম সেই আমিটাকে মিস করি প্রচন্ড কারণ দেখো যে কোনো এর মধ্যে না তার যে সৃষ্টির মধ্যে সে ভীষণ ভাবে লুকিয়ে থাকে সে থাকে আরকি ভীষণভাবে প্রমিনেন্টলিও থাকে অনেক সময় লুকিয়েও থাকে তা আমি যেমন ভীষণভাবে আমার একটা যে আজ থেকে কুড়ি বছর আগে বাইশ বছর আগে যখন প্রথম কাজ শুরু করি শুরু করা শুরু করি তা তখন যেভাবে শুরু করেছিলাম যে মানসিকতা করি এবং সেটা থেকে আবার ট্রাই করি যে সেই আনন্দের জায়গাটাতে ফিরতে কারণ গান বাজনা তো আর তো অন্য কোনো কারণ নয় শুধুমাত্র আনন্দ করার জন্যই করতে এসেছিলাম সেইটা কিছু কিছু গানে সেই জায়গাটাতে ফিরতে পারি আবার কিছু কিছু গানের ক্ষেত্রে আমার মনে হয়েছে আমি এত অতিরিক্ত এক্সপেরিমেন্ট করে ফেলেছি বা যিনি গেয়েছেন তার তার যে ক্ষমতা তার বাইরে গিয়ে শুরু করে ফেলেছি এরকম অনেকবার হয়েছে সেটা বুঝে শুরু করিনি এটা আমার এক্সপিরিয়েন্সের অভাবের জন্য বেশ কয়েকটা ক্ষেত্রে হয়েছে যে সেটা তো আমারই দায়িত্ব ছিল যে যার জন্য গান তৈরি করছি তার ক্ষমতা অনুযায়ী গানটা তৈরি করা বা তার কমফোর্টেবল লাগবে এরকম গান তৈরি করে কিন্তু আমি আবার কিছু কিছু গানের ক্ষেত্রে এরকম হয়েছে আমি নিজে এত তার আমার মধ্যে এত অ্যাডভেঞ্চার কাজ করেছে তখন তখন কি গাইবে সেটা না ভেবে আমি আমার 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 মতো করে করে গেছি এবং ফাইনালি সেটা ওয়ার্ক করে সেইগুলো তখন তখন সেটা মনে হয় যে এগুলো যদি আরেকবার করে করতে পারতাম বা গানটা যদি অন্য কেউ গাইতো বা এনার জন্য যদি অন্য কোনো একটা গান করতে পারতাম তাহলে ভালো হতো সেগুলো সব সময় চলে তবে আমি ভীষণ আমার পুরোনো বা পুরনো কিছু কিছু গান শুনি এবং এমন এমন ক্ষেত্রে সেখানে আবার হয়তো অনেক কিছু জিনিস হয় যেগুলো আমি হারিয়ে ফেলেছি যেগুলো আমি ভুলে গেছি যেগুলো হয়তো চারদিকে জীবন আমাকে ভুলিয়ে দিয়েছে সেখানেই ফিরতে পারি ফ্যান্টাস্টিক সেই জন্য ও এবং এই ঠিক এই কনটেক্সটে পাপাই দেবনাথ একটা প্রশ্ন করেছে যেটা কিনা শেষ প্রশ্ন আমি নিচ্ছি আজকে যে জয়দা যখন তুমি কোনো গান কম্পোজ করছো তখন কি তোমার মাথায় এসে যায় যে কোন सिंगर কে দিয়ে তুমি সেই গান গাওয়াবে হবে নাকি কম্পোজিশন শেষ হওয়ার পর সেটা নিয়ে ভাবো এটা অনেক সময় কম্পোজ করতে করতে মনে হয় তবে এখন আমি আগে থেকে অতটা ভাবি না আগে কম্পোজিশনটার দিকেই জোর দিই মানে আগে যেমন হতো দেখো আগে তো সিনেমার গানের থেকেও আমি অ্যালবামের গান অনেক বেশি করেছি তখন যেমন আমাকে গান বানাতে বলা হতো তখন আমি বানাতাম তার কথা ভেবেই বানাতাম কিন্তু এখন যেহেতু সিনেমা বা সিরিজের কাজ সেটা আগের থেকে হয়তো ঠিক থাকে না কি গাইলে ভালো হতো তখন আমি তবে হ্যাঁ কম্পোজিশন করতে করতে বা কম্পোজিশনটা হয়ে যাওয়ার পরে তখন আমি মনে তখন একটা মাথায় এসে যায় যে কার এটা ভালো লাগবে বা এটলিস্ট দুটো তিনটে অপশন এসে যায় হয়তো একটা নয় হয়তো একাধিক অপশন আছে কিন্তু এসে যায়

একটা ডোনেশন করেছেন थैंक यू সো মাচ এবং আপনি বাকিরাও চাইলে অবশ্যই ডোনেট পারেন আপনাদের স্ক্রিন নিচে ডোনেট একটা বাটন আছে যে বাটনটা প্রেস করলে তারপরে আপনারা স্টেপস গুলো ফলো করে ডোনেট করতে পারবেন লাস্ট সেগমেন্ট যেটা হচ্ছে এটা যে আমরা জয়দার কিছু পছন্দের গানের ব্যাপারে আলোচনা করব এবং সেগুলো সেটা করার কারণ হচ্ছে এটাই যে যাতে আমাদের যিনি পছন্দের শিল্পী তার কারা পছন্দের শিল্পী তার মধ্যে অনেকের ব্যাপারে আলোচনা অলরেডি হয়ে গেছে কিন্তু সেটা জানলে আমাদের মনে হয় যে আরেকটু ভিশনটা এনলার্জ হয় আমরা একেবারে আর একটু রুটের কাছাকাছি পৌঁছতে পারি আমরা সেখানে গিয়ে দেখতে পারি যে কারা কারা ইন্সপায়ার করলেন জয়দাকে তো প্রথম আপনি যে বলেছেন এই অ্যালবাম থেকে যে কোন গান আমি एक्चुअली অ্যালবাম গুলো কি রেখে নিয়েছি তো প্রথম অ্যালবামটা যেটা হচ্ছে রোজা যেটা আপনি বলেছেন আমরা বহু আলোচনা আমরা করেছি তাও একবার জানতে যাব যে ঠিক কেন আপনার মনে হয়েছে যে এই অ্যালবামটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট আমি যে গান বাজনা করব গান বাজনা নিয়ে এবং কম্পোজ করব অ্যারেঞ্জ করব সেইটা আমি প্রথম ভাবতে শুরু করি কিন্তু যখন এই অ্যালবামটা শুনি এবং রোজার আমার মনে আছে আমার আমার দমদমে আমার বাড়ি এবার আমি আড্ডা মারতে বেরিয়েছি আমি ওই বিকেল থেকে রাত্রি অব্দি আড্ডা মারতাম আর কি বাইরে বাইরে থাকতাম প্রচন্ড যাই হোক তাই এরকম আমাদের একটা ঠেক ছিল যেটাকে ঠেক বলে বন্ধু বান্ধবের তার সামনে একটা এরকম ক্যাসেটের দোকান ছিল তো সেখানে প্রথম আমি দিল হে চোটা থা গানটা শুনি কারণ প্রথম অ্যালবামের গানটাই ছিল ওটা হুম দিলায় ছোটটা শুনে আমি যেটা কি শুনছি এটা কি হচ্ছে মানে এরকম একটা বেসের প্যাটার্ন বাজছে আরে দুটো খুব সুন্দর সোনোডাইনের স্পিকার ছিল সেই দোকানটাতে আমি ওই আমরা যেখানে আড্ডা মারছিলাম সেখান থেকে আমি দৌড়ে গেছি ওখানে দৌড়ে গিয়ে তারপরে এক এক সবকটা সব কোটা গান শুনলাম আমি ওখানে দাঁড়ি আমি ওখান থেকে নড়তে পারিনি এবং তারপরে পুরো ক্যাসেটটা কিনলাম সেই ম্যাগনা সাউন্ডের ক্যাসেট এবং অদ্ভুত প্যাক তখন ওই একটা বক্স প্যাক শুরু হয়েছিল সেরকম তারপর থেকে যে কতবার শুনেছি মানে আমার ওটা জীবনটা পাল্টে দিলে এই জন্য আমার তখন মনে হলো যে আমার আর অন্য কোনো কাজ করা উচিত না এখন থেকে আমার গান বাজনাটাই করা উচিত এবং সেটা সিরিয়াসলি করা উচিত এবং সেইটা নিয়েই আমার থাকা উচিত সারা জীবন সেটা কিন্তু এই অ্যালবামটা আমাকে শিখিয়েছে অসাধারণ দ্বিতীয় যে অ্যালবামটা আপনি বলেছেন তোমাকে চাই কবির সুমনের তোমাকে চাই হ্যাঁ সুমন গানটা মানে সুমন অ্যালবামটা অ্যালবাম এই আর কি যেই প্রথম বাংলা গানের মোর ঘোরানো অ্যালবাম তো ওই সময় এবং নাইনটিজ টা আমি আমি মনে করি যে আমি আমি যেহেতু নাইনটিজ থেকেই গান বাজনা সিরিয়াসলি শুরু করেছি এবং আমি প্রফেশনালি শুরু করেছি তা ওই সময়ের ওই সময় মানে পুরো আমাদের বাংলা গানের রাস্তাটা পুরো একা ঘুরিয়ে দিয়েছিলেন এবং তারপরে তার হাত হাত ধরে মানে পরপরই আর কি তারপর নচিদা মৌসুমী ভৌমিক তারপর শিলাজিৎ অঞ্জন দত্ত তারপর লোপা এসছে এবং তারপর আস্তে আস্তে ব্যান্ড ব্যান্ড মিউজিক এলো এটা সাংঘাতিক বাংলা গান অন্যদিকে ঘুরে গেল এই অ্যালবামটা শুনেও আমি ওই রকম একটা সম্মোহিত হয়ে গেছিলাম এবং আমার মনে হয়েছিল যে বাংলা ভাষাতে গান করতে গেলেই যে সর্বভারতীয় ক্ষেত্রে সবসময় হিন্দিতে গান বাজনা করতে হবে এটা নয় আজকে বাংলা ভাষা নিয়েও আমি সারা জীবন গান বাজনা করে যেতে পারি এবং আজকে যেভাবে সত্যজিৎ রায় রিজিয়নাল হয়েও ইন্টারন্যাশনাল হয়েছেন বাংলাতে ছবি করে উনি সারা পৃথিবী হয়েছেন সেটা গান বাজানোর ক্ষেত্রে আমি হতে পারি সেটা কিন্তু ওই অ্যালবামটাই আমাকে শিখিয়েছে অসাধারণ তৃতীয় গান যেটা যেটা আমার অত্যন্ত প্রিয় গান শোনো কোনো একদিন যেটা কথা সুর চৌধুরী এবং গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এই গানটা তোমার কেন পছন্দ দেখো আমি তুমি যখন বললে না আমি তো সলিল চৌধুরীর কথাটাই মাথায় এসছি কিন্তু কোন গানটা নিয়ে আমি কোন গানটা বলবো এটা খুব খুব কঠিন কাজ শোনো কোনো একদিনটা আমার মনে হয় এই জন্যই বলেছি যে একটা মানে কি বলবো অপার্থিব কাজ অপার্থিব কম্পোজিশন এবং সেটা উনিশশো সালে এই গানটা রেকর্ড হয় এবং প্রকাশ হয় উনিশশো মানে একান্ন বছর আগে তখন একটা লোক এরকম একটা ফুলটন শিফট করতে করতে টনিক শিফট করতে করতে একটা গান চলেছে এবং সেটা অবশ্যই সেটা হেমন্ত গলাতে যার রেঞ্জটা মানে নিয়ে একই রকম গলা শোনাতো মানে প্রথম দেখবি এফ মেজারে যেমন শোনাচ্ছে লাস্টে লাস্টে যখন এ যখন এ মেজারে চলে গেছে এফ জি এ তিনটে স্কেলে একই রকম গলার আওয়াজটা লাগছে আর কি মানে এইটা আর তো হবে না আর কি যাই হোক তা এই এরকম একটা গান হতে পারে এবং সেই গানটার প্যাটার্ন থেকে শুরু করে আমি যেটার দিকে ফোকাস করছি আর কি যেহেতু তোমার সঙ্গে আজকে আলোচনার বিষয়টাই একটু অন্য রকম তা ওনার কর্ড প্রোগ্রেশনের ক্ষেত্রে এবং একটু অনেক শিফটের ক্ষেত্রে না দুটো জিনিস আমি খুব ওনাকে ওনার গান শুনে শুনে বার করেছি একটা হচ্ছে যে উনি প্রচন্ড রিলেটিভ মাইনারের ওপরে চেঞ্জ করতেন ধরো এফ এফ মেজারের সাথে ডি মানে এফ এফ মেজারের রিলেটিভ মাইনার হচ্ছে ডি আবার ডি রিলেটিভ মেজার হচ্ছে এফ এফ মেজার উনি এত সহজে টনিকটা চেঞ্জ করতেন এটা কিন্তু একদম ওয়েস্টার্ন ক্লাসিক্যালের যে গ্রামার রয়েছে সেটাকে মেনে এবার ধরো একটা মেজারের সাথে মেজার এবং একটা মাইনার দুটো প্যারালালি ওনার গানের মধ্যে সব সময় থাকতো যদি মানে এটা অনেক গানের ক্ষেত্রে আমি দেখেছি ফলে দুটো স্কেল এখানে হলো এবার আরেকটা জিনিস সেটা অমিতদার কাছে আমি পরে শিখেছি সেটা হচ্ছে যে ফ্ল্যাট ফ্ল্যাট ফাইভ থিওরি ফ্ল্যাট এন্ড ফিফ মানে কড়ি মধ্যম থেকে তুমি সবসময় দুটো দুটো স্কেল দুটো স্কেলকে অ্যাক্সেস করতে পারো ট্রাইটন সাবস্টিটিউশন যেটা হ্যাঁ সিমেজার এবং জিমেজার তুমি ওই মানে ওই এফ সাপ নোট থেকে তুমি দুটো স্কেলেই একই সময়ে দুটো স্কেলকে অ্যাক্সেস করতে পারো তাই এই ফ্ল্যাট ফাইভ থিওরি ওনার এত সহজে উনি অ্যাক্সেস করতেন এইটা তো সোনো সোনো কোন একদিনও কিন্তু সেটা আছে এই দুটো জিনিস আমি প্রচন্ড ভাবে ওনার থেকে নিয়েছি আমি শেখার শেখার চেষ্টা করেছি এবং আমার কম্পোজিশনের ক্ষেত্রে আমি ট্রাই করি ইউজ করতে যে এরকম ভাবে ফ্ল্যাট এন্ড ফিট গুলো ইউজ করে 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 অনেক একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এরকম করে কিন্তু হ্যাঁ তারপর ফিরতে জানতে হবে যাতে না হয়ে তুমি এমন দিকে চলে গেলে ফিরতে পারছো না সেটাও কিন্তু ওরকম একটা তারও তারও একটা গ্রামেটিক্যাল ভিত্তি আছে এবং আমাদের রাগ মধ্যেও এই জিনিসটা প্রচন্ড ভাবে আছে সেটা এমন এমন কম্বিনেশন আছে সেটা অদ্ভুত লাগে সেটা কিভাবে সেটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এর ক্ষেত্রেও প্রচন্ড অদ্ভুত কিছু কমন জায়গা আছে তো এইটা এই শোনো কোনো একদিনের ক্ষেত্রে আমি এই ওনারই টনিক শিফটের জায়গাটাতে এই যেগুলো আমাকে ভীষণ ভাবে ইন্সপায়ার করেছে সেগুলো ভীষণ ভাবে ওর মধ্যে পাই যে ওই কট প্রোগ্রেশন টার মধ্যে কিভাবে যেতে পারে এবং একটাই ভার্স তিনবার তখন কিন্তু এরকম একটা সিঙ্গেল ভার্স এ মানে একটাই ভার্স মানে তিনটে স্কেলে আসছে এরকম ফরম্যাটে কিন্তু গান বাজনা হতো না তখন ভীষণ ভাবে দুটো অন্তরা মাঝখানে একটা সঞ্চারী থাকবে এটা হতো তো লোকটা একান্ন বছর আগে এটা ভেবে ফেলে করে দিয়েছে সাকসেসফুল সাকসেসফুল ভাবে সেটা এখনো শুনে যাচ্ছি তো সেই জন্য এই গানটার কথাই বললাম অসাধারণ অসাধারণ আমার মনে হয় যে এটা এটা আপনার একটা ভার্সন আপনি বোধহয় কিছু বছর খানেক বা দেড়েক আগে না এই এইটা এইটা আমি করেছিলাম সেটা অন্য আরেকটা গান সেটাও একটা সময়ের থেকে অনেক এগিয়ে থাকা কম্পোজিশন নাইন্টিন সেভেনটি সেভেন সেভেন্টি এইটার কম্পোজিশন নিজের গাওয়া ছিল এই রোকো পৃথিবীর হ্যাঁ সম্পূর্ণ এটা জ্যাজ প্রগ্রেশন এর ওপরে পুরো অ্যারেঞ্জমেন্ট ছিল এবং টনি ভাজের একটা অসাধারণ বেস ছিল লুই ব্যাংস বোধহয় লুই ব্যাংস লুই ব্যাংস না কেসসি লর্ড কেউ একজন ইয়েটা বাজিয়েছিলেন মনে হয় কেসসি লর্ড অসাধারণ পুরোটা রেকর্ড হয়েছিল সেটার একটা একা পেলা করেছিলাম আমি সেটা আমার জীবনের কঠিনতম কাজ এবং মানে কঠিনতম এই জন্যই ছিল মানে ওই পুরো অর্কেস্ট্রেশন থেকে করতেই আমার সাংঘাতিক পরিশ্রম হয়েছিল কিন্তু সেটা আমার কাছে একটা আমার মনে হয়েছিল যে আমি যেন একটা কোনো আমাদের মানে কোনো একটা বড় ইনস্টিটিউশন থেকে একটা কিছু একটা ডিগ্রি কোর্স করে বেরোনোর পরে যেমন ফিলিংটা হয় আমার এই কাজটা করার পরে সেই ফিলিংটা ছিল কারণ এত কিছু শিখেছিলাম তাই আমি আমার আমার মনে আছে বছর আহ দুই আড়াই আগে আমি ডিসাইড করেছিলাম যে সলিল চৌধুরীর গানগুলোকে আমি নিজে মানে ওখান থেকে পার্টস গুলো বার করে এবার যদি আমি রি করতাম রি ইন্টারপ্রেট করতাম বোধহয় বেঁচে যেতাম আমি ভেবেছিলাম কি হিডেন পার্টস গুলো বের করি হয়তো রেকর্ডিং এ কিছু একটা শোনা যাচ্ছে না এরকম করে একটা গান আমি নিয়েছিলাম যে গানটা আমি তারপর না যতগুলো পাতা লেখা হয়েছে খালি আমি ভাবছি যে আমি কাজটা করতে বসলাম বাট হ্যাঁ মানে এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হয় যে মানে অনেকটা জিনিস শেখা হয়ে যায় মানে ওটা পুরো জিনিসটা দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি উনি কি ভাবছিলেন পুরো জিনিসটা উনি え সেই সেই এবং লাস্ট দুটো গান নিয়ে আলোচনা যে দুটো গান নিয়ে লাস্ট আলোচনা করব সেই সেগুলো হচ্ছে যে আপনার কম্পোজ করা গান এবং আপনার মনে আছে যেগুলো আপনার সবচেয়ে মনের কাছে তার মধ্যে প্রথম গান আপনি বলেছেন যাও পাখি যেটা লোপামুদ্রা মিত্র গাওয়া এবং লিরিক্স লিখেছেন সৈকত কুণ্ডু আপনার শুরু করে গানটা রিলিজ ডেটটা ঠিক আমি ইউটিউবে বুঝলাম না ওটা যদি আপনি একটু বলেন এবং কেন এই গানটা আপনার হ্যাঁ এটা দুহাজার এর গান এইটা তো প্রথম কথা এটা একটা ছোট্ট একটা মজার ঘটনা আছে এটা লেখাটা আমাকে শ্রীকান্তদা দিয়েছিল শুরু করতে শ্রীকান্ত দে সে বছর পুজোতে করবে বলে সৈকতের লেখাটা শ্রীকান্ত দার কাছে ছিল কিন্তু সেদিনকে আমরা গিয়েছিলাম শ্রীকান্তদা তখন সেলিমপুরে থাকে আমি আর লোপা গেছি বা আমরা সন্ধ্যেবেলা আড্ডা ফাড্ডা মেরে ওখানেই রাত্তিরে খাওয়া দাওয়া করে আমরা ফিরেছি বাড়িতে তারপর লোপা শুয়ে পড়েছে আমার ওই লেখাটা দেখে না সামং আমার মধ্যে একটা খুব প্রথম দেখার পর থেকে আর এটা ভেতরে কিছু শুরু হয়ে গেছিল আর কি মানে হয় না এটা হয় আর কি এটা যার হয় সে বুঝবে এবার লোপা শুয়ে পড়েছে আমি অন্য ঘরে গিয়ে গানটা নিয়ে শুরু করতে শুরু করে এবং শুরু করতে শুরু করার পরে কিছুক্ষণ পরে বুঝতে পারি এটা শ্রীকান্ত দার গান নেই এটা লোপার গান হয়ে গেছে এবার সেইটা দাদা শ্রীকান্ত থেকে সেটা কনভিন্স করাতে গিয়ে আমার প্রচন্ড ঝামেলা মানে আমি খুব সেটা চাপে ছিলাম যাই হোক শ্রীকান্ত দা পরে মেনে নিয়েছিল তা এই যাও পাখিটা করতে গিয়ে অ্যাকচুয়ালি গানটার একটা সাংঘাতিক সোল রয়েছে মানে সোল সব গানেরই থাকে আমি বলছি সেই সোলটাতে পৌঁছানোর পরে আমি বুঝলাম এই গানটার পাঁচটা গানের থেকে সম্পূর্ণ আলাদা এইটা একটা অ্যাকচুয়ালি যাও পাখিটা তো আমাদের আমাদের যে ইনার সেলফটা সেইটার একটা সেইটার একটা ইন্ডিপেন্ডেন্স এর গান আমরা প্রতিদিন নানা রকম ওই মানে কি বলবো বাধ্য বাধ্য বা বাধকতা এবং আমাদের সীমাবদ্ধতা মানসিক সীমাবদ্ধতার মধ্যে আমরা নিজেদের আটকে রাখি কিন্তু সেটা আমাদের এক এক সময় মনে হয় যে আমরা সেইটা সমস্ত বাউন্ডারি ক্রস করে আমাদের আমরা বেরিয়ে যে সবকিছু ভেঙে সেই পাখিটা হচ্ছে যে যে লেখাটা এরকম ছিল আমরা আমাদের মনটাকে ফ্রি করে দিতে পারি তাহলে সেটাই পার্থিব জাগতিক সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছতে পারে যেখান থেকে সে হয়তো আমার শরীরটাকে দেখছে আমার মনটা এটা একটা সাংঘাতিক একটা আমার সেই ভিজুয়াল এফেক্ট হয় এবং আমি গানটা শুরু করতে থাকি এই গানের ক্ষেত্রে আমার আমি প্রথম কথা আমি শুরু করতে খুব অল্প সময় লেগেছিল হার্ডলি দশ পনেরো মিনিট ওই একটা ইনস্ট্যান্ট একটা কিছু একটা কানেকশন তৈরি হয় সেইটাতে হয়ে গেছিল আর আর আমি একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছিলাম এক্সপেরিমেন্টে কিন্তু আমি বুঝে করিনি কিন্তু সেটা আমি পরে মানে সেটা ভীষণভাবে আবেগী এবং ইনস্টিংটে এসেছিল পরে সেটা যুক্তি দিয়ে দেখেছি সেটা গানটার সাথে ভীষণ গেছে আমি জাস্ট একটুখানি বলছি আর কি নইলে না বোঝানো খুব মুশকিল গানটা প্রথম শুরু হয় একটা লো অক্টে আমি একটু লো স্কেলে গেছি লো পার স্কেলে গেছি যাও পাখি যত দূর বুক গেছে যত দূর চোখ ভেসে যায় যত দূর শোক আছে তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে যাও পাখি যাও তুমি যাও পাখি যত দূর বুক গেছে যত দূর চোখ ভেসে যায় যত দূর শোক আছে যত দূর কেউ কাকে যা রেনু মেখে কল্পনা যাবে যত দূরে যাও পাখি একটু বেশি করে গাইলাম এই জন্যই এবার এইটাতে ওই প্রথম যে সুরটা প্রথম যে যে সুরটা দিয়ে শুরু হয় একই কথায় সেই সুরটা যখন রিপিট হয় ওটা একটা অফটে হাইটা গিয়ে হয় পুরো সুরটা তা আমার কোথাও মনে হয়েছিল আমি ভেতরের সোলটাকে যখন মুক্ত মুক্তি মুক্তি আমার প্রত্যেক দিনের থেকে আমি সেটাকে ছিড়ে কোথাও যখন ছুড়ে দিচ্ছি ওই অক্টেভ শিফটিংটার মধ্যে আমার সেই ছোঁড়াটা রয়েছে সেই পাখিটা আমার সেই শরীরটা যখন ডানা মেলে উড়ে যাচ্ছে পুরো পার্থিব সমস্ত বন্ধন থেকে সেইটাই অক্টেভ শিফটিংটার মধ্যে আছে তা সেটা আমার তখন সামাও কোথাও মাথায় সেটা এসে গেছিল কোনোভাবে একটা কোনোভাবে হয়েছিল কিন্তু পরে আমি যখন যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি যে ভাবতে গিয়ে দেখেছি যে হয়তো এই কারণেই এটা হয়েছিল আর কি কোথাও আমার মনে হয়েছিল সেই মুক্তিটা পেতে গেলে আমাকে এই একটা অক্টেভ থেকে আরেকটা অক্টেভে যেতে হবে সেই জন্য এবং এই গানটা লোপা যেমন গিয়েছিল এবং পরে যখন শোতে এখনো গায় তা আমার মনে হয় এবং আহ বলে যে গানটা যেটা হলো মুসাফিরানার টাইটেল সং আমার মনে হয় অ্যালবামটা আপনার আহ শ্রীকান্ত আচার্য এবং শ্রীজাত আপনাদের তিনজনের একটা কোলাবোরেটিভ অ্যালবাম যেটা ছিল এইটা এই গানটার ব্যাপারে যদি একটু বলেন আপনি হ্যাঁ এইটা আমি ইম্পর্ট্যান্ট এই জন্যই বলছি যে বাংলা গজল আহ আমরা এই প্রথম এরকম একটা এক্সপেরিমেন্ট করি আর বাংলা গজল আগেও হয়েছে আমি সেটা বলছি না মানে কিন্তু বাংলা ভাষায় যে গজল হতে পারে সেইটা একটা খুব আমাদের তিনজনের জন্য একটা খুব মানে খুব অচেনা এবং অজানা জায়গায় একটা ঝাঁপ দেওয়ার মতো ছিল তা সেইটা নিয়ে আমরা একটু কনফিউজড ছিলাম সেটার প্রধান কারণ অবশ্যই ভাষা কারণ মানে মানে সঙ্গে কিন্তু উর্দু ভাষাটা জুড়ে রয়েছে এবং সেই কারণে মানে এটা বাংলাতে একটা বাংলা গজল কেমন হবে কি হবে সেটা কেমন লাগবে কারণ আমরা তিনজনেই প্রচন্ড গজলের ভক্ত শ্রীকান্ত দা শ্রীজাত এবং শ্রীকান্ত দা শ্রীজাত এরা তো কত কোনো ঠিক নেই মুখস্ত তা কিন্তু সেইটা বাংলাতে কেমন লাগবে আমরা খুব সেটা আমাদের মধ্যে একটা সংশয় ছিল বিশেষ করে এই ভাষার যে আহ ব্যারিয়ারটা আছে সেটা কিভাবে হতে পারবো তা প্রথমে শ্রীজাত আমাকে একটা লেখা দিয়েছিল সেই লেখাটাতে না আমি সুর করতে পারিনি বিশ্বাস করো আমাদের তখন আমরা অ্যালবামটা প্ল্যান করে ফেলেছি কিন্তু প্রথম লেখাটাই আমি সুর করতে পারিনি আমি কিছুতেই শুরু করতে পারছিলাম না আমি তখন ভাবছিলাম যে হয়তো আমি পারবো না আমার পক্ষে বাংলা গাজাল করা সম্ভব হবে না তৈরি করা সম্ভব হবে না এবং এই মুসাফিরানা আমাদের যে ট্রায়ল যে জার্নিটা সেটাই হয়তো মানে তখন অব্দি মুসাফিরানার নাম ঠিক হয়নি অবশ্য যে এটা হয়তো আর হবে না মানে আমি তাহলে পারছি না এটা আমার আমার এরিয়া নয় তারপর আমি যেটা করি আমি এইটা এইটার যে টাইটেল ট্র্যাকটা ছিল সেই সুরটা আগে করি সুরটা করে আমি ইয়ে বলি বলি তুমি আগে লিখো না আগে আমি সুরটা করি সুরটার ওপরে তুমি ও সুরটার ওপর এই প্রথম টাইটেল ট্র্যাকটা লেখে এবং সেই লেখাটার পরে তখন আমরা শ্রীকান্ত দাকে শুনাইনি অ্যাকচুয়ালি আমরা প্রথম তিন চারটে গান তৈরি করার পরে শ্রীকান্ত দাকে শুনিয়েছিলাম কিন্তু প্রথম গান প্রথম গানটা করার পরে আমরা কনফিডেন্স পাই যে আমাদের এই বাংলা গাজাল বলে একটা কিছু হতে পারে সেটা এবং সেটা আমরা এনজয় করতে শুরু করি বলে আর একটা একদম ছাড়াও রয়েছে এবং প্রত্যেকবার ফিরতে হচ্ছে অন্য পথে শ্রীজাত অসাধারণ লিখেছিল অ্যাকচুয়ালি ওই প্রথম ওই যে হার্ডেলটা টপকানো ছিল ও টপকে ছিল বলেই হয়তো আমরা তারপরে পেরেছি তা আমার কাছে এই গানটা ওই জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা মুসাফির টু বলেও একটা অ্যালবাম করেছিলাম সেটা তো ছটা গান ছিল এটাতে বোধ আটটা গান ছিল তা এতগুলো আমরা বাংলা গাজল তৈরি করতে পেরেছিলাম আমাদের একটা পছন্দের জায়গা এবং প্রচন্ড মানে আনন্দের জায়গা সেইটা করতে পেরেছিলাম প্রথমেই গানটা তৈরি হয়েছিল বলি তার কোথাও এই গানটার একটা গুরুত্ব আছে অসাধারণ অসাধারণ এবং এটা দিয়ে আমার মনে হচ্ছে যে আমরা একদম শেষের জায়গায় চলে এসেছি দু ঘন্টা আপনার সাথে আলোচনা করলাম এবং দারুণ লাগলো কারণ অনেকক্ষণ সময় কেটে গেল আমারও খুব ভালো লাগলো হ্যাঁ এবং আমার মনে হয় যে আজকের পর যারা এবং প্রচুর লোকে খুব এমন প্রশ্ন করেছেন যেগুলো খুব মনে হয় যে আমার এদিক ওদিক কিছু করেননি এবং এই জায়গাটার মধ্যে থেকেই এমন প্রশ্ন করেছেন যে আমার মনে হয় তারা অনেক কিছু আজকে জানতে পারলো এবং অনেকে হয়তো ইন্সপায়ার হয়েছে যেটাই কিনা আমার মূল লক্ষ্য এই পুরো জিনিসটা করার যে যাতে আপনার ব্যাপারে অনেক কিছু আমরা জানতে পারি এবং এরা ইন্সপায়ার হয়তো থ্যাংক ইউ সো মাচ যে আপনি এতটা সময় দিলেন এবং যে আপনি আসলেন আমার খুব ভালো লাগলো আমার মানে আই এম সো এন্ড গ্রেটফুল টু ইউ জয়দা না আমারও খুব ভালো লাগলো কারণ এই ধরনের তুমি বলেই বোধ হয় দু ঘন্টা পর থেকে কেটে গেল সেটা বুঝতে পারলাম না এবং যারা এটাতে পার্টিসিপেট করলেন সবাই এলেন সব থেকে বড় কথা সমলতা এতক্ষণে ঘুমিয়ে পড়ার টাইম হয়ে গেছে ও তাও জেগে দেখছে লাইফটা এটা যাই একটু পেছনে লাগে আমি তা যাই হোক আমাদের অনেক শিল্পী বন্ধুরাই এসেছেন এবং তারা নানা রকমের প্রশ্ন করেছেন তা সবকিছু মিলিয়ে সেটা তার জন্য আমিও আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই আর আমি সত্যি কথা বলতে কি তোমার এই লাইভ গুলো আমি হয়তো লাইভ দেখিনি কিন্তু আমি পরে আমি একটু একটু করে ফলো করেছি আর তোমার তুমি আমাদের একদম আধুনিক প্রজন্মের একদম প্রথম সারির একজন মিউজিশিয়ান তুমিও আমাকে প্রচন্ড ইন্সপায়ার করো তোমার কাজও আমার খুব ভালো লাগে তুমি আরো ভালো ভালো কাজ করো আমি চাই এবং আমাকে আমাকে আরো বেশি ইন্সপায়ার করো যাতে আরো আমি বহুদিন কাজ করতে পারি এবং প্রত্যেক দিন ভাঙতে পারি নিজেকে এইটার থেকে বড় আর কিছু নেই আর গান বাজনা থেকে যে আনন্দটা পাই সেই আনন্দটা যেন শেষ দিন অব্দি পাই ওটা না থাকলে কিছু নেই আর ওটা থাকলে সব আছে আপনি আপনি যে 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 আমার ব্যাপারে যে কথা বললেন তার আমি হয়তো যোগ্য নই কিন্তু আপনি বলবেন মনে করেছেন এটাই অনেক কিন্তু সত্যি আপনি ভালো থাকুন এবং যেন আপনাকে আমরা আরো আগামী বছর মানে সারা জীবন আরো একশো বছর দেড়শো বছর যত হতে পারে আপনার গান যেন আমরা শুনতে থাকি না তো হবে কিন্তু যতটুকু করছি সেটা যাতে মানে সবাই একটু মানে তার মধ্যে একটু যাতে কয়েকটা গান পছন্দ করে না কিছু কাজ পছন্দ করে তাহলেই হবে অবশ্যই আমরা অবশ্যই এই বিষটা আপনার জন্য সবাই একসাথে করি এবং থ্যাংক ইউ জয়দা গুড নাইট ভালো থাকবেন গুড নাইট গুড নাইট ধন্যবাদ